আজকে হচ্ছে আমরা আমাদের মক টেস্টের কোর্সের টেস্ট নাম্বার থার্টি নাইন এর কোয়েশনগুলো ডিসকাস করব তো আপনারা অলরেডি কোয়েশনগুলো দিয়ে একবার মক টেস্ট দিয়ে ফেলছেন তো ফার্স্ট সেকশনে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি খুব সিম্পল প্রথমে স্টোরিটা বুঝবো দেন স্টোরি পুরোটা বোঝার পরে আমি ক্যালকুলেশনে যাব দা কস্ট টু রেন্ট এ কার ফর এ উইক ইজ টু হান্ড্রেড ডলার তাহলে একটা কার রেন্টে নিবে ওয়ান উইকের জন্য টু হান্ড্রেড ডলার টু ডিসকাউন্ট কুপনস উইল বি অ্যাপ্লাইড এখানে দুইটা ডিসকাউন্ট কুপন অ্যাপ্লাই করা হবে ওয়ান ফর এ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট একটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দ্য আদার ফর টোয়েন্টি ডলার ডিসকাউন্ট তাহলে এক্স্যাক্টলি টোয়েন্টি ডলার ডিসকাউন্ট তো কোয়ান্টিটিতে বলছে দ্য ফাইনাল কস্ট টু রেন্ট দ্য কার আফটার অ্যাপ্লাইং ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট টু দ্য টু হান্ড্রেড ডলার কস্ট অ্যান্ড দেন অ্যাপ্লাই টোয়েন্টি ডলার ডিসকাউন্ট তাহলে প্রথমে যদি পার্সেন্ট ডিসকাউন্টটা অ্যাপ্লাই করে পরে যদি ডলার ডিসকাউন্ট অ্যাপ্লাই করে তাহলে ফাইনাল কস্ট কত আসবে আর কোয়ান্টিটি বিতে বলতেছে দ্য ফাইনাল কস্ট টু রেন্ট দ্যাক আর আফটার অ্যাপ্লাইং দ্য টোয়েন্টি ডলার ডিসকাউন্ট প্রথমে ডলার ডিসকাউন্ট পরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ফাইনাল কস্ট কত হবে তো এখানে আপনি সিলি করতে পারেন যে দুইটাতে সমান হবে যে পনেরো পার্সেন্ট আর বিশ ডলার এই দুইটা ডিসকাউন্টে যেহেতু অ্যাপ্লাই করবেন যাদের প্রিপারেশন সুবিধা না তারা হয়তো বলবে যে দুইটাতেই সমান থাকবে দুইটাই যেহেতু অ্যাপ্লাই করতেছে মানে যারা অ্যারাউন্ড ওয়ান পাবে তারা বলবে অ্যান্সার সি কিন্তু সমান হবে না আমরা তো হচ্ছে একেবারে এক্সাক্ট হয়েই অ্যান্সার করবো তাহলে অ্যাপ্লাই করেন তাহলে কোয়ান্টিটি এতে বলছিল ওই টু হান্ড্রেড ডলারের ওপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমে তাহলে টু হান্ড্রেডের দশ পার্সেন্ট হল টোয়েন্টি দশ পার্সেন্ট টোয়েন্টি হলে পনেরো পার্সেন্ট হচ্ছে থার্টি তাহলে থার্টি ডলার কমলে এটা হচ্ছে ওয়ান সেভেন্টি ডলার এরপরে আবার বিশ ডলার ডিসকাউন্ট তাহলে এর থেকে বিশ ডলার ডিসকাউন্ট করলে ওয়ান ফিফটি তাহলে এটা হলো কোয়ান্টিটি এর ভ্যালু আর কোয়ান্টিটি বিতে কি ছিল প্রথমে টোয়েন্টি ডলার ডিসকাউন্ট তাহলে দুশো থেকে বিশ ডলার চলে গেলে একশো আশি পরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে একশো আশির দশ পার্সেন্ট হইল আঠারো দশ পার্সেন্ট মানে এক বিজিট আগে দশমিক তাহলে দশ পার্সেন্ট হলো আঠারো পাঁচ পার্সেন্ট হতে হচ্ছে নয় তাহলে তো পনেরো পার্সেন্ট হলো তাহলে আঠারো নয় সাতাইশ তাহলে ডিসকাউন্ট করলে ওয়ান ফিফটি থ্রি সাতটি এ কোয়ান্টিটি বি কোয়ান্টিটি বি বড় হচ্ছে দেন কোয়েশন নাম্বার টু দ্য অফ এ ডায়াগোনাল অফ এ সার্টেন রেক্ট্যাঙ্গেল ইজ লেস দেন টেন কোনো একটা রেক্ট্যাঙ্গেল এর ডায়াগোনালটা যদি টেনের কম হয় তাহলে দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার রিজন ওই রেক্টেঙ্গেলের এরিয়াটা কত তাহলে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল যদিও বলছে আমি এটা স্কোয়ারই ধরব কারণ স্কোয়ারও তো একটা স্পেশাল রেক্ট্যাঙ্গেল তাই না তাহলে স্কোয়ার যদি নেই এর বলতেছে ডায়াগোনালের লেংথ হলো লেস দেন টেন দশের থেকে একটু কম তো মনে করেন ডায়াগোনালটা দশ ছিল তাহলে একটা স্কোয়ারের যদি ডায়াগোনাল দশ হয় এরিয়া কত স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল থেকে এরিয়া বের করার একটা ফর্মুলা ছিল ফর্মুলা হচ্ছে ডায়াগোনাল স্কোয়ার বাই টু স্কোয়ারের ডায়াগনালের স্কোয়ার বাই টু এটা হলো স্কোয়ারের এরিয়া তাহলে এই ডায়াগোনাল ভ্যালু যদি দশ হয় টেন স্কোয়ার হান্ড্রেড বাই টু মানে পঞ্চাশ ডায়াগোনাল যদি এক্স্যাক্টলি টেন হতো তখন এরিয়া হইত ফিফটি কিন্তু ডায়াগোনালটা যেহেতু দশের কম বলছে লেস দেন টেন তাহলে এরিয়াটা ফিফটির কম হবে তাহলে কোয়ান্টিটি এর ভ্যালু ফিফটি থেকে একটু কম কোয়ান্টিটি বি তে ফিফটি আছে বড় হবে এনি কোয়েশ্চেন এনিওয়ান ওকে দেন কোশ্চাম্বার থ্রি এখানে বলতেছে দ্য অ্যারিথমেটিক মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিশন অফ আ লিস্ট অফ নাম্বারস ইজ টেন পয়েন্ট এইট অ্যান্ড জিরো তাহলে কোনো একটা ডেটা সেটের মিন বা অ্যাভারেজ বলতেছে টেন পয়েন্ট এইট অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিশন হতেসে জিরো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি জিরো হয় দ্য রেঞ্জ অফ দ্য নাম্বার্স ইন দ্য লিস্ট আচ্ছা এটা হলো বেসিকের কোয়েশ্চেন কোনো ক্যালকুলেশন নেই এইটা কোয়েশ্চেনটা পড়তে পড়তে আপনি অ্যান্সার দিবেন যে সি এই টোটাল কোয়েশ্চেন অ্যান্সার করতে আপনার পনেরো থেকে টোয়েন্টি সেকেন্ড টাইম লাগবে ওকে এর বেশি টাইম নেওয়া যাবে না এখন বেসিকটা কি জানা থাকবে আমার যদি কোনো একটা ডেটা সেটে মানে করেন অ্যাভারেজ হলো পাঁচ এবং প্রত্যেকটা ডেটে যদি সেম থাকে এরকম যদি একটা ডেটা সেট হয় তো এই ডেটা সেটে প্রত্যেকটা নাম্বার সেম অ্যাভারেজও ওই সেই হচ্ছে দেন এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন হবে জিরো কারণ এভারেজের সাথে প্রত্যেকটা ডেটার ডেভিয়েশন হচ্ছে জিরো ওকে শুধুমাত্র এই ক্ষেত্রেই কোনো একটা ডেটা সেটে স্ট্যান্ডার্ড ডিভিশন জিরো আসবে যদি একটা ভ্যালু একটু অন্য কিছু আসতো সিক্স হইতো তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন সামথিং থাকতো পয়েন্ট সামথিং হলেও থাকত কিন্তু যখন প্রত্যেকটা ভ্যালুই অ্যাভারেজের সমান তখনই ডেটা সেটের স্ট্যান্ডার্ড টা জিরো আসবে এইখানে যেহেতু আমাকে বলছে ওই স্ট্যান্ডার্ড ডিভিশনটা এক্স্যাক্টলি জিরো দ্যাট মিনস ওই ডেটা সেটের অ্যাভারেজ যতই হোক প্রত্যেকটা ডেটা অ্যাভারেজের সমান তাহলে ডেটা সেটের প্রত্যেকটা ভ্যালু যদি সেম হয় কোয়ান্টিটি বলছে দ্য রেঞ্জ অফ দ্য নাম্বার ইন দ্য লিস্ট রেঞ্জ কত হবে তো ডেটা সেটের রেঞ্জ মানে তো হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম তো সবগুলা ভ্যালু যদি সমানই হয় তাহলে ম্যাক্সিমামও যত মিনিমামও তত ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম তো আমি জিরোই পাবো তাহলে ডেটা সেটের রেঞ্জও জিরোই আসবে কোয়ান্টিটি বি তে জিরো আছে অ্যান্সার সি এনি কোশ্চেন এনি ওয়ান এগুলো থেকে কিন্তু টাইম বের করে নিয়ে আসতে হবে দেন কোশ্চেন নাম্বার ফোর এই একটা কন্ডিশন বলা হয়েছে

ওই এর ভ্যালু তো মাইনাস ওয়ান তাকে স্কোয়ার করলে পাচ্ছি প্লাস এটাকে মাইনাস করতে বলছে ওকে তাহলে ওয়ান মাইনাস ওয়ান কোয়ান্টিটি এ পাইছে জিরো আর কোয়ান্টিটি বিতে এই দুইটার যোগ করতে বলছে ওয়াই প্লাস এক্স তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে তো জিরোই আসছে তাহলে একবার একটু সমান পাইছি এখন যদি কোনোভাবে আমি ডিফারেন্ট কোনো রেজাল্ট পাই তাহলে তো অ্যান্সারটা আমি বলবো যে অপশন ডি মনে করেন এক্সের ভ্যালু ধরলাম মাইনাস টু ওয়াই ভ্যালু ধরলাম মনে করেন তখন কি আসতেছে তাহলে এতে কি মাইনাস ওয়াই ছিল থ্রি মাইনাস এক্স স্কোয়ার এক্স হল মাইনাস টু তাকে স্কোয়ার করলে পাচ্ছি প্লাস ফোর তাহলে থ্রি এখানে মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর তো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে কোয়ান্টিটি বি বড় কোয়ান্টিটি এ ছোট তাহলে আগে পাইছিলাম দুইটা সমান এখন কোয়ান্টিটি বি বড় দেন হচ্ছে ফাইভে বলছে এই একটা ডায়গ্রাম দ্য ফিগার শোজ এ সার্কুলার রাগ অন এ স্কোয়ার ফ্লোর টোয়েন্টি ফিট অন ইচ সাইড তাহলে এই ফিগারে দেখানো হচ্ছে একটা সার্কুলার রাগ অন এ স্কোয়ার ফ্লোর ফ্লোরটা স্কোয়ার সাইজ ছিল টুয়েন্টি ফিট অন স্কোয়ারের টোয়েন্টি ফিট ওকে দা রাগ সার্কুলার যে রাগটা ছিল টেন্ট অবস্থা মানে টাচ করে আসে প্রত্যেকটা সাইডে এটা টাচ করে আসে হুইচ অফ দ্য ফলো অপশন কোনটা ইজ ক্লোজেস্ট টু দ্য এরিয়া কিসের এরিয়া দ্য স্কোয়ার ফিট অফ দ্য পোর্শন অফ দ্য ফ্লোর ট কাভার্ড বাই দা রাগ তাহলে এর স্কোয়ার সাইজটা হল ফ্লোর এর মাঝে এই সার্কুলার একটা রাগ দেওয়া আছে যে অংশটা এই রাগ দিয়ে কাভার হয়েছে না ওইটুকুর এরিয়া জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্লোজেস্ট টু দা এরিয়া তাহলে কোনটা ওই এরিয়াটা হবে বা এরিয়ার কাছাকাছি হবে ইন স্কোয়ার ফিট অফ দ্য পর্শন অব দ্য ফ্লোর ফ্লোরের ওই পর্শনটা দ্যাট ইজ নট কাভার্ড বাই দ্য রাগ যেটা এই রাগ দিয়ে কাভার হয় নাই মানে বাইরের অংশটুকুর এরিয়া আমাদের এই চার কর্নার এই জায়গাটুকুর এরিয়া কোশ্চেনটা এটাকে খুব একটা ওয়ার্ডি কোশ্চেন তো বলবো না জিওমেট্রির একটা কোশ্চেন বাট কোশ্চেন ধরতে কোনো সমস্যা হয়েছে এনি আমার দরকার হলো এটুকুর এরিয়া তো এটুকুর এরিয়া কিভাবে পাবো স্কয়ারের এরিয়া থেকে যদি আমি সার্কেলের এরিয়াটা মাইনাস করে দিই তাহলে তো এই এরিয়াটুকু চলে আসবে তাই না তাহলে স্কোয়ার ছিল সাইড লেন্থ টোয়েন্টি তাহলে এরিয়া হয়ে যাচ্ছে টোয়েন্টি স্কোয়ার মানে ফোর হান্ড্রেড মাইনাস সার্কেলের এরিয়া তো সার্কেলের রেডিয়াস কত হবে সার্কেলে যেটা ডায়ামিটার পাবো এইটা হবে স্কোয়ারের সাইড লেংথের সমান তাই না তাহলে স্কোয়ারের সাইড লেংথ হলো এ এইটুকুই হবে ডায়ামিটার তাহলে ডায়ামিটার যদি টোয়েন্টি হয় রেডিয়াস হবে দশ রেডিয়াসটা হবে দশ

কোন সালে কত পার্সেন্ট জয়েন করছিল যে উনিশশো চুরানব্বই জয়েন করছে বারো পার্সেন্ট পঁচানব্বই জয়েন করছে ছয় সাত পার্সেন্ট ছিয়ানব্বই জয়েন করছে আট পার্সেন্ট তাহলে কোন সালে কত পার্সেন্ট জয়েন করছিল এখনকার এমপ্লয়ীদের মাঝে এর মাঝে অনেকে হয়তো জব ছেড়ে চলে গেছে বাট এখন যতজন আছে এদের মাঝে কোন সালে কত পার্সেন্ট জয়েন করছে এইটা এখানে দেয়া হয়েছে পরে বলছে টোটাল টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে দুই হাজার একের টোটাল এমপ্লয়ি সংখ্যা বারোশো পঞ্চাশ আর স্টার্ট দেয় যেগুলো আছে এগুলো প্রথমে পরে নেবেন তাহলে ওয়ার্ক ফোর্স উপর একটা স্টার্ট তাহলে ওয়ার্ক ফোর্স কি বলতেছে দ্য টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক ফোর্স ইজ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ অফ কোম্পানি টি অ্যাজ অফ ডিসেম্বর থার্টি ওয়ান দুই হাজার তাহলে দুই হাজারের ডিসেম্বর একত্রিশ তারিখে যতজন এমপ্লয়ি ছিল ওইটাই হলো দুই হাজার একের ওয়ার্ক ফোর্স এই সংখ্যক এমপ্লয়ি নিয়ে দুই হাজার তারা কোম্পানি রান করবে এটা কি দুই হাজার একের ওয়ার্ক ফোর্স বলতেছে আর টু স্টারে বলতেছে টু স্টার ছিল পার্সেন্স ফর ইয়ার্স পিরিয়ড টু ইনক্লুডেড ইন তাহলে এর আগে যেই এমপ্লয়গুলো ছিল বা যত পার্সেন্ট ছিল ওইগুলো আর এখানে ডেটা সেটে দেখানো হয়নি তাহলে কোম্পানিটা আগেও এক্সিস্ট করতো কিন্তু ওইগুলা এই ডেটা সেটে দেখায় নাই তাহলে ডায়াগ্রাম থেকে আমরা আইডিয়া পাইলাম যে দুই হাজার একে যে ওয়ার্ক ফোর্স ছিল এই ওয়ার্ক কোন সালে কত পার্সেন্ট এমপ্লয়ী জয়েন করছিল এগুলো এখানে দেখানো হয়েছে দেন কোয়েশ্চেন কি বলতেছে অব টু ওয়ান্ড ওয়ান ওয়ার্ক ফোর্স তাহলে টু থাউজেন্ড ওয়ানের যে ওয়ার্ক ফোর্স ছিল ছিল বা এমপ্লয়ি এদের মাঝে কারা হু আর হায়ার্ড ইন নাইনটিন নাইনটি সেভেন এদের মাঝে যারা উনিশশো সাতানব্বই যাদেরকে হায়ার করা হয়েছিল বা সাতানব্বই যারা জয়েন করছে নাইনটিন নাইনটি সেভেনে জয়েন করছিল বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ তাহলে দুই হাজার একের টোটাল ওয়ার্ক ফোর্স হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে অফ দ্য দ্যাম্প ইন দ্য টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক ফোর্স হু আর হায়ার্ড ইন ইন্টিন নাইনটি সেভেন মানে এই দুশো পঞ্চাশ জনের কথা বলতেছে টোটাল ওয়ার্ক ফোর্সের মাঝে যারা সাতানব্বই জয়েন করছিল এদের মাঝে ফর্টি পার্সেন্ট ওয়ার হায়ার্ড

তাহলে ওইটা ছিল সাতানব্বই যারা জয়েন করছিল তাদের ফর্টি পার্সেন্ট মানে এই সংখ্যাটার ফর্টি পার্সেন্ট কত দুই হাজার একের ওয়ার্ক ছিল বারোশো পঞ্চাশ এর মাঝে বলছে উনিশশো সাতানব্বই যাদেরকে হায়ার করা হয়েছিল তাহলে সাতানব্বই হায়ার হয়েছিল বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হল পাঁচ ভাগের এক ভাগ বারোশো পঞ্চাশের পাঁচ ভাগের এক ভাগ দুইশো পঞ্চাশ তো সাতানব্বই যারা জয়েন করেছিল এই সংখ্যাটা এদের মাঝে চল্লিশ পার্সেন্টকে হায়ার করা হয়েছিল একটা স্পেশাল সাব ডিভিশনের পজিশনের জন্য পরে বলছে ওই পজিশনের জন্য কতজনকে হায়ার করা হয়েছে তো ওইটা তো ওই ফর্টি পার্সেন্টই ছিল তাহলে দুশো পঞ্চাশের ফর্টি পার্সেন্ট কত তাহলে আমরা বললাম যে কোনো নাম্বারের দশ পার্সেন্ট হইতেছে এক ডিজিট আগে দশমিক তাহলে দুশো পঞ্চাশের দশ পার্সেন্ট হলো পঁচিশ দশ পার্সেন্ট যদি পঁচিশ হয় চল্লিশ পার্সেন্ট কত হবে চারগুণ চার পঁচিশে একশো তাহলে ওই একশো জন ছিল যাদেরকে ওই সাব ডিভিশনের জন্য হায়ার করা হয়েছিল এনি কোয়েশন এনি ওয়ান দুইবার পার্সেন্টের কাজ করলাম কোশ্চেনটা ধরতে পারা হলো মেইন কাজ এনি কনফিউশন এনিওয়ান দেন সেকেন্ড কোয়েশন কি বলতে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক ফোর্স হু ওয়ার হায়ার ইন টু দা টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার ইন ওয়াজ টু টু থ্রি আচ্ছা কি বলছে তাহলে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক ফোর্স টু থাউজেন্ড ওয়ান ওয়ার্ক ফোর্সের এমপ্লয়ী ছিল তো টোটাল বারোশো পঞ্চাশ কিন্তু এদের মাঝে বলছে হুয়ার হায়ারটি সিক্স যাদেরকে হায়ার করা হয়েছিল তাহলে এই ওয়ার্ক ফোর্স এর মাঝে হায়ার করা হয়েছে আট ওকে ওয়ার্ক ফোর্সে ছিল বারোশো পঞ্চাশ মানে দুই হাজার একে এই বারোশো পঞ্চাশ টোটাল এমপ্লয়ী আছে এদের মাঝে নাইনটিন নাইনটি সিক্সে হায়ার করা হয়েছিল এই আট পার্সেন্ট তাহলে যে কোনো নাম্বারের দশ পার্সেন্ট হলো এক ডিজিট আগে দশমিক

টোটাল যত জনকে হায়ার করা হয়েছিল এদের রেস হচ্ছে তারা সবাই তো জব সুইচ করছে তাই না আমাকে বলতেছে এখনকার ওয়ার্ক ফোর্স যতজন উনিশশো ছিয়ানব্বই জয়েন করছিল ওয়ার্ক এখন বারোশো পঞ্চাশ এর আট পার্সেন্ট একশো জন এরা উনিশশো জয়েন করছিল এদের সাথে উনিশশো ছিয়ানব্বই টোটাল যতজন জয়েন করছিল তাদের রেশিও হলো টু ইস টু থ্রি তাহলে এখনো আছে ওয়ার্কফোর্সে এদের সাথে টোটাল যতজন জয়েন করছিল তাদের রেশিও হচ্ছে টু ইস টু থ্রি যদি হয় তাহলে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড ইন নাইনটিন নাইনটি সিক্স এ টোটাল কতজনকে হায়ার করা হয়েছিল তাহলে হান্ড্রেড যদি রেশিওতে টু হয় বা রেশিও টু যদি একশো হয় মানে রেশিওর ওয়ান হচ্ছে পঞ্চাশ তাহলে থ্রি হবে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ হায়ার করা হয়েছিল একশো পঞ্চাশ জনকে ধরতে পারছি বিষয়টা আমাদেরকে বলছে দুই হাজার একের ওয়ার্ক ফোর্সে যতজন এমপ্লয়ি আছে এর মাঝে নাইনটিন নাইনটি সিক্সে জয়েন করছিল এরকম হলো আট পার্সেন্ট বা একশো জন তো এই একশো জনের সাথে নাইনটিন নাইনটি টোটাল যতজনকে হায়ার করা হয়েছিল মানে যারা জব ছেড়ে দিছে ওদেরকে সহ টোটাল যতজনকে হায়ার করা হয়েছিল তো এই একশো জনের সাথে ওই টোটাল নাম্বারটার রেশিও হইতেছে টু ইস টু থ্রি তাহলে এই হান্ড্রেড যদি রেশিওতে টু হয় টোটাল নাম্বারটা বলতেছে থ্রি হবে তাহলে টোটালটা হবে একশো পঞ্চাশ এনি কোশ্চেন এনি ওয়ান ওকে তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান ফিফটি দেন কোয়েশ্চেন নাম্বার এইট তো সেম ডেটা সেট ডিরেক্ট কোশ্চেনে যাব ইন দ্য টু থাউজেন্ড ওয়ান যারা জয়েন করছিল উনিশশো নিরানব্বই আগে যারা জয়েন করছিল এদের অ্যাভারেজ স্যালারি বলতেছে উনচল্লিশ হাজার নয়শো এটা হলো বিফোর নাইনটিন নাইনটি নাইন

তো আমি করবো কি এখানে উনিশশো নিরানব্বই আর দুই হাজার সালে মিলা কত পার্সেন্ট জয়েন করছিল নিরানব্বই জয়েন করছে হচ্ছে ষোলো পার্সেন্ট আর দুই হাজার সালে জয়েন করতেছে আট পার্সেন্ট দশ পার্সেন্ট নয় পার্সেন্ট তাহলে উনিশশো নিরানব্বই আর দুই হাজার এই দুই সালে মিলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট জয়েন করছে এই দুই বছর জয়েন করছে পঁচিশ পার্সেন্ট তাহলে এই নিরানব্বই আগে তাহলে বাকি অ্যাম্পই পঁচাত্তর পার্সেন্ট জয়েন করছে তো আমি এই হিজিবিজি নাম্বার নিয়ে ক্যালকুলেশন করবো না উনচল্লিশ হাজার নয়শো এটাকে আমি চল্লিশ হাজারই ধরি অ্যাভারেজ স্যালারি হলো চল্লিশ হাজার আর এইখানে তিরিশ হাজার একশো এটাকে আমরা বলি থার্টি থাউজেন্ড তাহলে এইটা অ্যাভারেজ স্যালারি কত পার্সেন্ট এমপ্লয়ির পঁচিশ পার্সেন্ট থার্টি থাউজেন্ড স্যালারি হলো অ্যাভারেজে পঁচিশ পার্সেন্ট এমপ্লয়ির মিক্সচার রিলেটেড কোশ্চেন এটা আর যদি হয় জিজ্ঞেস করছে সবার কত তাই যে উনিশশো নিরানব্বই আগে যারা জয়েন করছিল তাদের অ্যাভারেজ স্যালারি এত এটাকে আমরা বললাম চল্লিশ হাজার তো দেখা গেল নিরানব্বই আর দুই হাজার মিলা পঁচিশ পার্সেন্ট এমপ্লয়ি আছে তাহলে বাকিগুলো মিলে হবে বাকি পঁচাত্তর পার্সেন্ট তাহলে এই চল্লিশ হাজার অ্যাভারেজ স্যালার হল বাকি পঁচাত্তর পার্সেন্টের আর এখানে তিরিশ হাজার একশো বা থার্টি থাউজেন্ড এইখানে অ্যাম্পই ছিল পঁচিশ পার্সেন্ট যদি হয় সবার অ্যাভারেজ কত ওকে তাহলে এখানে আমরা হচ্ছে বলতে পারি স্টেপগুলো আমাদের ফিক্সড প্রথম স্টেপ হল ফ্রিকুয়েন্সি যেগুলো আছে মিক্সচার রিলেটেড কোশনে এই ফ্রিকোয়েন্সি বা ওয়েট যেটাকে বলা হয় এই সংখ্যাটা একটা মিনিমাম রেশিও বের করবে তাহলে পঁচিশ পার্সেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট দুটাকে পঁচিশ দিয়ে ভাগ যায় পঁচিশ দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে ওয়ান এটা হয়ে যাচ্ছে থ্রি বা এটাকে লিখলাম থ্রি এটাকে লিখলাম ওয়ান দেন অ্যাভারেজ যেটা আসবে অ্যাভারেজটা হবে এই থার্টি থাউজেন্ড থেকে তিন ভাগ দূরে আর এই ফর্টি থাউজেন্ড থেকে এক ভাগ দূরে এই জায়গায় অ্যাভারেজটা হবে চল্লিশ হাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত কত ডিফারেন্স দশ হাজার এই দশ হাজার ডিফারেন্সকে আপনি এই থ্রিজ টু ওয়ান অনুপাতে ভাগ করেন থ্রি টু ওয়ান অনুপাতে মানে টোটাল চারটা ভাগে ভাগ করবেন দশ হাজার ডিফারেন্সকে চার ভাগে ভাগ করবেন তাহলে প্রতি ভাগ হচ্ছে আড়াই হাজার করে তাহলে অ্যাভারেজ হবে এই ফর্টি থাউজেন্ড থেকে এক ভাগ দূরে মানে আড়াই হাজার দূরে তো ফর্টি থাউজেন্ড থেকে আড়াই হাজার দূরে মানে হলো ফর্টি থাউজেন্ড থেকে আড়াই হাজার কম মানে থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও বলতে পারেন অথবা অ্যাভারেজ হবে এই থার্টি থাউজেন্ড থেকে তিন ভাগ দূরে তো প্রতি ভাগ যেহেতু আড়াই হাজার তিন ভাগ হবে সাড়ে সাত হাজার তাহলে থার্টি থাউজেন্ড আর সাড়ে সাত হাজার থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইভাবেও আপনি আসতে পারেন এইটা ধরতে পারছি এনি কোয়েশ্চেন এনি ওয়ান ওকে এইভাবে আমরা মিক্সচারের মতো অ্যান্সার বের করতে পারি অথবা আপনি যদি আর একটু ডিটেলসে ক্যালকুলেশন করতে চান তখন আমি এখানে পার্সেন্টেজটা রাখবো না আমরা পার্সেন্টের ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদের একটা রেশিও পাইছি এই থ্রি আর ওয়ান আমি যদি ধরি ওই কোম্পানিতে এই স্যালারির তিনজন আছে এই স্যালারির একজন আছে তখন সবার অ্যাভারেজ কত ওই সেভেন্টি ওই দুইটা আর ক্যালকুলেশন করলে যা আসবেশন বলতে যত জন হয় এমপ্লয় বলতে যত জন এমপ্লয়ী হয় ওইটা নিয়ে ক্যালকুলেশন করলেও সেম নাম্বারই আসবে তো এত বড় ক্যালকুলেশন তো দরকার নেই তাই না চল্লিশ হাজার স্যালারি হচ্ছে তিনজন আছে আর থার্টি থাউজেন্ড স্যালারি একজন আছে তখন এই চারজনের টোটাল স্যালারি কত তো চল্লিশ হাজার করে তিনজন তাহলে তিন চল্লিশ থার্টি থাউজেন্ড একজন তাহলে তার স্যালারি তো থার্টি থাউজেন্ড তাহলে চারজনের টোটাল স্যালারি হয়েছে একশো বিশ আটত্রিশ একশো পঞ্চাশ তাহলে চারজনের টোটাল স্যালারি ওয়ান ফিফটি থাউজেন্ড অ্যাভারেজ স্যালারি কত হবে টোটালটাকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে তো ভ্যারেজ পাচ্ছি তাহলে একশো পঞ্চাশের অর্ধেক হলো পঁচাত্তর তার অর্ধেক সাতত্রিশ দশমিক পাঁচ সাতত্রিশ হাজার পাঁচশো এটি হবে স্যালারি থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পারেন এনি কোয়েশন এনি ওয়ান দেখেন এই কোশ্চেন এই কোশ্চেন কিন্তু ভাইয়া যেভাবে বললেন এত ডিটেলস করেও কোশ্চেনটা সলভ করা যাচ্ছে কোশ্চেনটা আপনি টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরেও সলভ করতে পারতেছেন আবার আমরা ওয়ান থ্রি ধরেও সলভ করতে পারতেছি অ্যান্ড লজিক্যালি মিক্সচার দেখেও আমি অ্যান্সার বলে দিতে পারছি তাহলে একই কোশ্চেন অ্যান্সার করতে কিন্তু সব সময় সমান সময় লাগতেছে না তো এর উপরও স্কোরটা ডিপেন্ড করতেছে কারণ আপনি যদি এখানে সময় বেশি দেন অন্য কোশ্চেন আপনি সময় কম পাবেন তাই না এখান থেকে টাইম বের করে নিয়ে যেতে হবে জি আনুভাব কোশ্চেন তাহলে ওইটা আমাদের মিক্সচার রিলেটেড কোশ্চেনের একটা স্পেসিফিক স্ট্রাকচার একটা ছিল ফর্টি থাউজেন্ড হইল অ্যাভারেজ স্যালারি এমপ্লয়ি ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর থার্টি থাউজেন্ড অ্যাভারেজ স্যালারি এমপ্লয়ি ছিল পঁচিশ পার্সেন্ট আমরা এগুলাকে তাদের ওয়েট বা ফ্রিকোয়েন্সি আকারে উপরেই লিখি আর টোটাল ডেটা সেটের অ্যাভারেজ নিচে লিখব প্রথমে যেহেতু নাম্বারগুলা বড় এই সংখ্যাটার একটা মিনিমাম রেশিও করে নিয়ে আসবো পঁচিশ আর পঁচাত্তর সংখ্যাটাকে মিনিমাম রেশিওতে নিয়ে আসলে ওয়ান ইস টু থ্রি বলতে পারি তাহলে এটা পঁচিশ পার্সেন্টকে বললাম ওয়ান পঁচাত্তর পার্সেন্টকে বললাম থ্রি দেন টোটাল ডেটা সেটা অ্যাভারেজ যেটা হবে এই অ্যাভারেজটা হবে থার্টি আর ফর্টি এই দুটা মাঝে কোথাও কোনোভাবেই এই অ্যাভারেজটা ফর্টি থাউজেন্ডের বেশি বা থার্টি থাউজেন্ডের কম হবে না কখনো এই দুটা বাইরে হবে না এই দুটো মাঝেই কোথাও হবে কিন্তু একেবারে সমান দূরত্বে হইতো থার্টি আর ফোরটি ঠিক মাঝখানে থার্টি ফাইভ যদি এই দুটার ওয়েট দুইটা সমান হইতো মানে এখানে ওয়ান এখানে ওয়ান বা এটা থ্রি এটা থ্রি যদি উপরে ওয়েট দুইটা সমান হইত তখন অ্যাভারেজটা ঠিক এই দুইটার মিড পয়েন্টে হইত যেহেতু এদের ওয়েট দুইটা সমান না বা ফ্রিকোয়েন্সি দুইটা সমান না অ্যাভারেজটা মিড পয়েন্টে হবে না আচ্ছা এরপরের লজিক হচ্ছে ওয়েটটা যার দিকে বেশি ওয়েট বা ফ্রিকোয়েন্সি যার দিকে বেশি অ্যাভারেজটা তার দিকে হবে যদি কোয়েশনটা এমন হয়তো যে কোয়ান্টিটি এতে বলতেছে ওই অ্যাভারেজ স্যালারি আর কোয়ান্টিটি বিতে বলতেছে একটা তো চল্লিশ হাজার একটা ত্রিশ হাজার তাহলে অ্যাভারেজ স্যালারি থার্টি ফাইভ থাউজেন্ড এমন যদি থাকতো তখন আমরা এখান থেকে বলে দিতে পারতাম যে ওয়েট যেহেতু দুটা সমান না ওয়েট যেখানে বেশি অ্যাভারেজটা তার দিকে হবে মানে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের দিকে হবে দ্যাট মিনস পঁয়ত্রিশ হাজার বেশি হবে কোয়ান্টিটির অ্যাভারেজটা এখানে থার্টি ফাইভ থাউজেন্ডের বেশি হইতো কোয়ান্টিটি এ বড় হইতো আমার এত একজাক্ট হওয়ার দরকার ছিল না যদি মানে কোশ্চেনে না চাইতো কিন্তু এই কোশ্চেনে যেহেতু আমার একেবারে এক্সাক্ট চাইছে অ্যাভারেজ সালেটা কত আসবে তাহলে আমার এক্সাক্ট হইতে হবে আরেকটি ক্যালকুলেশন করবো এইখানে যে টোটাল ডিফারেন্সটা আছে থার্টি থাউজেন্ড আর ফোরটি থাউজেন্ড এদের মাঝে ডিফারেন্স হল দশ হাজার এই দশ হাজার ডিফারেন্সকে আপনি ভাগ করবেন ওই থ্রিজ টু ওয়ান রেশিওতে তাহলে কোনো একটা সার্টেন নাম্বারকে যদি আমি একটা রেশিওতে আলাদা করতে চাই প্রথম স্টেপ হলো রেশিওর যোগফল কত রেশিওর যোগফল তিন আরেক চার তাহলে টোটাল অ্যামাউন্টটাকে আমি চার ভাগে ভাগ করব তাহলে দশ হাজারকে চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে হচ্ছে পঁচিশশো করে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্রতিভাগে টোয়েন্টি করে অ্যাভারেজটা ওই থেকে ওয়ান ডিস্টেন্স দূরে থার্টি থেকে ডিস্টেন্স দূরে তিন ভাগ দূরে ওই যে আমরা লজিক্যালি বললাম ফর্টি থাউজেন্ডের কাছাকাছি হবে কতটা কাছে হবে তাই না তাহলে এই ডিফারেন্সটা হবে বাকিটার সাথে এইটার যে ওয়েট এই ওয়েটটা এখানে ডিফারেন্সে চলে আসবে আর এই ওয়েটটা এইদিকে ডিফারেন্সে চলে আসবে ওকে তাহলে প্রতি ভাগ যদি হচ্ছে পঁচিশশো করে হয় তাহলে চল্লিশ হাজার থেকে এক ভাগ দূরে মানে এক ভাগ কম চল্লিশ হাজার থেকে এক ভাগ কম মানে পঁচিশশো কম ওই সাতত্রিশ হাজার পাঁচশো এটা হবে অ্যাভারেজ অথবা এই তিরিশ হাজার থেকে যদি তিন ভাগ দূরে আসতাম প্রতি ভাগ যেহেতু পঁচিশশো করে তাহলে তিন ভাগ হলো তিন পঁচিশশো পঁচাত্তর সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার যখন এই সেম অ্যামাউন্টে আসতেছি ঠিক আছে ওকে এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে আমরা ম্যানহার্ট অ্যান্ড ফাইভ এল উই তে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান ওয়েটেড অ্যাভারেজ ওই চ্যাপ্টারে কয়েকটা কোশ্চেন আছে মানে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে আপনি একটু টাইম স্পেন্ড করেন একটা কোয়েশ্চেন সলভ করতে হয়তো আমাদের দুই মিনিট পাঁচ মিনিট লাগতেছে এখন আপাতত কিন্তু আপনি এই স্ট্র্যাটেজিটাতে থার্টি মিনিট বা এক ঘন্টা টাইম দেন তাহলে পরবর্তীতে যতবারই এই এই টাইপের কোশ্চেন আসুক আপনার এত ডিটেলসে ভাবতে হবে না তখন খুব ফাস্ট কয়েকটা স্টেপে আপনি মেন্টালি হয়তো সলভ করে ফেলতে পারবেন ওকে ঠিক আছে দেন কোয়েশন নাম্বার নাইন এখানে বলছে ইন দ্য এক্স লাইন কে পাসেস থ্রু পয়েন্টস এই দুইটা তাহলে একটা লাইন এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে হোয়াট ইজ দা ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন কে তাহলে ওই লাইনের ওয়াই ইন্টারসেপ্ট করতে হবে খুব সিম্পল কোয়েশন একেবারে এখানে আমাদের মানে এরকম কোশ্চেন যখন আসে আমাদের কিন্তু প্রেশার পরে না কারণ এখানে আমার নতুন করে ভাবার কিছু নাই আমি জাস্ট আগের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো তো এই মনে করেন একটা কোর্ডের প্লেন একটা পয়েন্ট হচ্ছে মাইনাস টু প্লাস সিক্স আর একটা হলো ফোর থ্রি তো ফোর থ্রি এই দুইটা পয়েন্ট ফোর থ্রি আর হচ্ছে মাইনাস টু যদি হয় এই দুইটা পয়েন্টের মাঝে যে লাইনটা যাবে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দা ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন কে এই লাইনের ওয়াই ইন্টারসেপ্ট কত ওয়াই অ্যাক্সিস কে কোথায় ক্রস করবে ওকে তো আমি যদি ধরে নেই ওয়াই ইন্টারসেপ্টের একটা ভ্যালু যদি আমি ধরি ওয়াই মানে এখানে ওয়াই এর ভ্যালু কত হবে এটা আমি ওয়াই ও ধরতে পারি বি ধরতে পারি এনিথিং ব্যাপার না কিন্তু এখানে এক্স এর ভ্যালু তো জিরোই হবে তাই না এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই ইন্টারসেপ্ট মনে করেন ধরলাম বি একই লাইনের উপর যেহেতু একই লাইনের উপরে যে কোনো দুইটা পয়েন্টের স্লোপ সমান হবে তাহলে এই দুইটা পয়েন্ট যেহেতু আমার পুরোটাই জানা আছে এই দুইটা পয়েন্ট থেকে আমি যে স্লোপটা পাবো একটা নাম্বার তো পাবো ওই স্লোপটা হবে এই পয়েন্টের সাথে হচ্ছে অন্য যে কোনো একটা ধরেন ব্যাপার না তাহলে এই পয়েন্টের সাথে মনে করেন এটাকেই ধরলাম এই দুইটার যে স্লোপ হবে এই দুটার স্লোপ সেমই হবে এটা দিয়ে আমি একটা ইকুয়েশন বানায় ফেলবো বিয়ার ভ্যালু চলে আসবে নতুন করে ভাবার মতো কিছুই নাই

কোঅর্ডিনেট জিমিটির আমাদের হাতে যেহেতু ফর্মুলা অনেকগুলো চারটা ফর্মুলা আছে প্রত্যেকটা কোশ্চেনে দেখা যাবে একটু ঘুরা হলেও আমরা দুই তিনটা ফর্মুলা দিয়ে সলভ করতেই পারি কিন্তু ডিরেক্টলি যেটা ইজি হয় ওইটা দিয়ে ট্রাই করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র স্লোপ ইকাল টু স্লোপ বাড়াবো তখন এই দুইটা পয়েন্টের স্লোপ কত আসতেছে ওয়াই এর ডিফারেন্স সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি হলো থ্রি ডিভাইড বাই এক্স এর ডিফারেন্স মাইনাস টু মাইনাস ফোর তাহলে হলো মাইনাস সিক্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান হচ্ছে এইটার সাথে মনে করেন এটা এই দুইটার স্লোপ তাহলে ডেল্টা ওয়াই বি বি মাইনাস মাইনাস থ্রি থ্রি বিভাইড বাই ডেল্টা এক্স জিরো মাইনাস ফোর জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোর ওকে তাহলে বোধ সাইডকে হচ্ছে আমি একটা মাইনাস টু দিয়ে গুণ করে দিই তাহলে থাকলো এটা মাইনাস প্লাস টু এটা থাকলো প্লাস থ্রি তিন তিন কাটা আর আর গুণ করলে এইদিকে টু ইকাল টু হচ্ছে বি মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি প্লাস হয়ে যাচ্ছে তাহলে বি ইকাল টু পাইছি ফাইভ তাহলে বি ছিল ওয়াই ইন্টারসেপ্ট এর ভ্যালু ফাইভ এনি কোয়েশ্চেন এনিওয়ান ওকে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই দেন কোয়েশ্চেন নাম্বার টেনে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইন্টিজার্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এত তাহলে কোন ইন্টিজারটাকে এইভাবে এক্সপ্রেস করা যাবে না হয় এক্স ওয়াই অ্যান্ড জেড আর ইন্টিজার যখন এক্স ওয়াই জেড তিনটা ইন্টিজার হবে এদের কিন্তু ডিফারেন্ট ইন্টিজার বলে নাই পজিটিভ ইন্টিজারও কিন্তু বলে নাই তাহলে কি কি ছিল অপশনের কোন নাম্বারগুলোকে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই আকারে এক্সপ্রেস করা যাবে না অপশনের কোন নাম্বারগুলোকে এইভাবে এক্সপ্রেস করা যাবে না ওকে তাহলে আমি যদি নাম্বারটাকে কোনোভাবে এরকমভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে ওইটা আমার অ্যান্সার হবে না তাই না আমাকে বলছে কোনটা এইভাবে এক্সপ্রেস করা যাবে না তো আমি যদি এটাকে এক্সপ্রেস করতে পারি আমার টার্গেট হলে এটাকে কোনোভাবে এরকম এক্সপ্রেস করা যায় কি না যদি করতে পারি তাহলে এটা অ্যান্সার হবে না যদি কোনোভাবে এইভাবে এক্সপ্রেস করা না যায় তাহলে ওইটাই হচ্ছে অ্যান্সার তাহলে থ্রি থ্রি কি বানাইতে পারি থ্রি বানাইতে পারি মানে ওখানে একটা যদি আমি ওয়ান ধরি আরেকটাকে ওয়ান স্কোয়ার ধরি আরেকটাকে ওয়ান স্কোয়ার ধরি কারণ নাম্বার তিনটা ডিফারেন্ট হবে এই কথা তো আমাকে বলে নাই এক্স ওয়াই জেড ইন্টিজার বলছে পজিটিভ ইন্টিজার হবে তাও বলে নাই তাই না তাহলে ওয়ান 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 থ্রি হচ্ছে এটা যেহেতু হচ্ছে তাহলে এটা আমার অ্যান্সার হবে না এভাবে যেহেতু এক্সপ্রেস করতে পারছে এটা আমার অ্যান্সার হবে না দেন সেকেন্ড ফোর ফোর কীভাবে বানাইতে পারি ফোর হচ্ছে ফোর ওই টু স্কোয়ার একটাকে আমি টু স্কোয়ার নিয়ে নিলাম ফোর হয়ে গেল বাকি দুইটাকে আমি জিরো ইন্টিজার দিয়ে দিলাম কারণ পজিটিভ যারা তো বলে নেই জিরো তো হইতে পারে তাহলে এটা ফোরও হয়ে যাচ্ছে তাহলে ফোরও যেহেতু বানানো যাচ্ছে এটা আমার অ্যান্সার হবে না দেন ফাইভ বানাইতে গেলে তাহলে একটা যেহেতু ফোর এটাকে আমি ওয়ান স্কোয়ার দিয়ে দিই তাহলে ফাইভ হয়ে যাচ্ছে তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না দেন সিক্স তাহলে সিক্সের ক্ষেত্রেও এখানে আমি একটা ওয়ান স্কোয়ার দিয়ে দিই ফোর ফাইভ সিক্স তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না দেন সেভেন সেভেন কী করতে পারি তো আরেকটা যদি টু স্কোয়ার নেই টু স্কোয়ার মানে তো ফোর এই ফোরের সাথে আরেকটা ফোর যোগ করলে তো এইট হয়ে যাচ্ছে আর কোনোভাবে একটা নাম্বার তো বিয়োগ করা যাবে না কারণ সবই তো স্কোয়ার নেগেটিভ কিছু তো আসবে না তাহলে আসলে সেভেন কোনোভাবেই বানানো যাবে না তাহলে সেভেন যেহেতু কোনোভাবে বানানো যাবে না তাহলে এইটাই হবে অ্যান্সার এনি কোয়েশ্চেন এনি ওয়ান ওকে দেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এই একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ইন দা ফিগার অ্যাবভ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত আসে তাহলে আমরা বলতে পারি এইটুকু এই টোটাল অ্যাঙ্গেলটা এই টোটাল অ্যাঙ্গেল তো একশো আশি হইতেই হবে তাই না এই টোটাল অ্যাঙ্গেল তো আবার একশো আশি হবে আবার ফোর এক্স ইজ ইকাল টু হচ্ছে এই বাকি দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে বাকি দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল এটা যদি আগে বলি তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফোর এক্স এটা হবে বাকি দুইটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল তাহলে এক্স প্লাস সিক্স ওয়াই তাহলে এখান থেকে ওই এক্স যদি লেফটে মাইনাস করে দিই তাহলে থাকলো থ্রাইজ ইয়াল টু সিক্স ওয়াই তিন দিয়ে ভাগ করলে তাহলে এক্স ইসিক টু ওয়াই লাস্ট আমার দরকার এক্স প্লাস ওয়াই কত তো এক্স ইকাল টু যেহেতু টু ওয়াই পাইছি যে কোনো একটা ভ্যালু বের করে ফেলি মনে করেন এই এক্স এর জায়গায় লিখলাম এই এক্সের জায়গায় লিখতেছি আমি টু ওয়াই তখন ভেতরের তিন কোণের যখন তো একশো আশি হইতেই হবে তো সিক্স ওয়াই আর ওয়াই সেভেন ওয়াই আর টু ওয়াই নাইন ওয়াই নাইন ওয়াই ইজ ইকাল টু একশো আশি হইতে হবে তাহলে শুধু ওয়াই ইকল্ট হচ্ছে নয় দিয়ে ভাগ করলে টোয়েন্টি তাহলে ওয়াই এর ভ্যালু টোয়েন্টি পাইসি তাহলে ওয়াই যদি টোয়েন্টি হয় তাহলে এক্স কত এক্স হলো টু ওয়াই তাহলে বিশ বৃষ্টিগুণে চল্লিশ তখন এক্স ইকল্ট হচ্ছে ফর টি

the store sells x boxes of toffee and y boxes of chocolates তাহলে টফি যদি x box সেল করে থাকে একটা বক্সের দাম যদি 6 ডলার হয় x box সেল করলে প্রাইস হবে ইনটু x আর y box যদি চকলেট হয় এক বক্সের প্রাইস যদি হয় চকলেট হচ্ছে 9 ডলার তাহলে y বক্সের প্রাইস হবে 9y ফর এ টোটাল প্রাইস অফ 360 ডলার সবগুলা টোটাল প্রাইস হচ্ছে 360 ডলার তাহলে এই সবগুলার যোগফল যদি

ওই দুই দিয়ে ভাগ করলে সিক্সটি তাহলে এক্সের ভ্যালু কেমন হতে পারে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স সর্বোচ্চ কখন হবে ওয়াই কলটা যদি জিরো হয় তাহলে ওয়াই যদি জিরো হয় তাহলে এইটুকু জিরো হয়ে যাচ্ছে তখন এক্স সর্বোচ্চ হলো সিক্সটি তাহলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সিক্সটি আর ওয়াই র যখন আমি সামথিং ভ্যালু পাবো ওয়ান টু থ্রি ফোর ওরকম কিছু পাবো তখন এক্স এর ভ্যালু কমে আসবে তাহলে এক্স সর্বোচ্চ হলেও সাইট বা সাইটের থেকে কম

আর এক্সের যদি সামথিং ভ্যালু থাকে তখন তো ওয়্যারগুলো আস্তে আস্তে কমে আসবে তাহলে ফোর্টির কম তাহলে এক্স সর্বচল্লো সিক্সটি বা সিক্সটির কম ওয়াই সর্বোচ্চ চল্লিশ বা চল্লিশের কম জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অপশনের কোনগুলা মাস্ট বি ট্রু অবশ্যই ট্রু হবে অপশনের কোনগুলো অবশ্যই ট্রু হবে তাহলে আমাদের টার্গেট হলো একবার যদি বাদ দিতে পারি তাহলে বাদ তাহলে ফার্স্ট অপশনে বলছে এক্স থার্টি থেকে ছোট বা সমান কিন্তু আমি তো পাইছি এক্স সিক্সটি থেকে ছোট বা সমান তাহলে এটা তো হয় নাই কারণ এক্স সেভেল মনে করেন পঞ্চাশও হইতে পারে থেকে ছোট কিন্তু এই কন্ডিশন অনুযায়ী একশো পঞ্চাশ হইতে পারবে না তাহলে এটা বাদ পরে বলছি ওয়ারলেস দেন টু টোয়েন্টি আমরা পাইছি ওয়ার বলেস ফরটির কম মানে ওয়ার বলে আমি ওই থার্টিও বলতে পারি তাই না কিন্তু এই কন্ডিশনে ওরকম হচ্ছে না তাহলে এটাও বাদ আর এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু আচ্ছা আমরা পাইছি এক্স প্লাস ওয়ান এখানে না থাকতো তাহলে শুধু ওয়াই যোগ করলে সিক্সটি কম হবে এক্স এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই যোগ করলে সিক্সটি হয় তাহলে এক্স এর সাথে যদি শুধু ওয়াই যোগ করি তাহলে যোগ করটা সিক্সটি থেকে কম হবে তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে ওকে বাই এক্সপ্লাস ওয়াই শুধুটাও এটা ওই সিক্সটি সমান হইতে পারে কারণ হচ্ছে ওয়াই যদি জিরো হয় এক্স যদি সাইট হয় তাহলে জোফল সিক্সটি আসতে পারে এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে এনি কোয়েশ্চেন এনি ওয়ান ওকে তাহলে ফার্স্ট সেকশনে আমাদের এই কয়েকটা কোশ্চেনই ছিল আচ্ছা এখানে ভুল করার মতো কোশ্চেন কোনগুলো আছে যদি একটু বলি ফার্স্ট কোশ্চেন এটা ভুল হবে না একেবারেই ভুল হবে না একেবারে এক্সাক্ট হয়ে অ্যান্সার করতে পারেন এটাও খুব শর্ট ফর্মুলা ছিল এইটা বেসিক থেকে কয়েক সেকেন্ডই হয়ে যাবে এইটাও হচ্ছে আপনি ওই র্যান্ডম নাম্বার ধরে কনফার্ম হয়ে অ্যান্সার দিতে আসতে পারবেন এটা খুব ইজি একটা জিওমেট্রি ছিল আচ্ছা ডেটা ইন্টারপ্রিটেশনে কোশ্চেন ক্যালকুলেশনগুলো ইজি ছিল আপনি যদি কোশ্চেনটা ধরতে পারেন তাহলেই হয়ে যাচ্ছে ওকে দেন খুব সিম্পল ইন জিওমেট্রির কোশ্চেন অপশন চেক করতেছেন একটা কোয়েশ্চেন জিওমেট্রির খুব সিম্পল কোশ্চেন এন্ড লাস্টে ওয়ার্ড প্রবলেম থেকে ইকুয়েশন আপনি করতেছেন এইখানে আসলে ভুল হওয়ার মতো কোশ্চেন তেমন কোনোটা নাই ফার্স্ট সেকশনে আপনি বারোটার মধ্যে বারোটায় হয়তো কারেক্ট করতে পারবেন ওকে সেকেন্ড সেকশনে চলেন কি বলতেছে ফার্স্ট কোশ্চেন এই একটা ডায়াগ্রাম বলছে জিরো থেকে ওয়াই বড় তার থেকে এক্স বড় তার থেকে নাইনটি বড় যদি হয় দ্য এরিয়া অফ দ্য ট্রাইঙ্গুলার রিজন এক্স ওয়াই জেড ওই এক্স ওয়াই জেড এইটার এরিয়া আর এই দিকে লজিক্যাল কোশ্চেন কোনো ক্যালকুলেশন করতে হবে না কি বলতেছে আমাকে তো দুইটা ডায়াগ্রামের মাঝে একটা সাইড ফোর একটা সাইড থ্রি সেম দেন এক্স আর ওয়াই দুইটার ভ্যালু নাইনটি থেকে কম অ্যাঙ্গেলগুলো নাইনটির কম দেন এক্স এর ভ্যালু বড় ওয়াইড থেকে এক্স বড় এক্স যদি বড় হয় এই অ্যাঙ্গেলটা যখন বড় তাহলে সাইড লেংথ তো দুইটাতেই থ্রি তাই না দুইটা ট্রায়াঙ্গেলের সাইড লেং থ্রি কিন্তু এই অ্যাঙ্গেলটা যখন বড় হবে তখন কিন্তু এই ট্রায়াঙ্গেলের হাইটটা বেশি হয়ে যাবে তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের মাঝে বেস সমান এবং হাইটটা যখন এখানে বেশি আসবে এরিয়াটা বেশি হয়ে যাবে তাই না মনে করেন একটা সাইড হলো ফোর আর একটা সাইড হচ্ছে থ্রি এই একটা ট্রায়াঙ্গেল হল আবার যদি এই লেংথ ফোর হয় হাইটটা যদি আপনার এরকম হয় এখানে যে অ্যাঙ্গেলটা ছিল ওয়াই তার তুলনায় এই অ্যাঙ্গেলটা বড় ওয়াই এই হলো ট্রায়াঙ্গেল তাহলে বেস সেম হাইটটা বেশি হওয়ার কারণে এখানে এরিয়াটা বেশি আসবে ওকে ওয়াই থেকে যেহেতু এক্স বড় আর দুইটি যেহেতু নাইনটির কম তাহলে ডিরেক্টলি এটা এই ট্রাইঙ্গেলের উপরেই পড়বে আচ্ছা তাহলে এটার হাইট বেশি আসবে এটাতে এরিয়া বেশি আসবে তাহলে এক্স ওয়াই যেটা এরিয়া বেশি এনি কোয়েশ্চেন এনি ওয়ান কোনো ক্যালকুলেশন নেই দেন কোয়েশন নাম্বার টু এখানে বলতেছে এক্স প্লাস ওয়াই লেস দেন থ্রি তাহলে এক্স আর ওয়াই যোগফল যদি তিনের থেকে কম হয় এইটা সিক্সের এর সাথে কম্পেয়ার করতে হবে যেহেতু কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন টার্গেট হইল কোনোভাবে অ্যান্সার দিতে নেওয়া যায় কিনা ওকে তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু তিনের থেকে কম বলছে আমি ধরলাম এক্স প্লাস ওয়াই ভ্যালু জিরো কোনো সমস্যা নেই তো তাহলে কোয়ান্টিটি এতে ছিল মডুলাস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই যদি জিরো হয় তাহলে জিরো প্লাস থ্রি থ্রিও হচ্ছে তাহলে যোগফলটা এখানে থ্রি পাচ্ছি কোয়ান্টিটি বিতে সিক্স ছিল কোয়ান্টিটি বি বড় হয়েছে ওকে এখন টার্গেট হইল এইটার কোনো এক্সেপশন বানানো যায় কিনা ডিফারেন্ট কোনো রেজাল্ট নেওয়া যায় কিনা আচ্ছা তাহলে এই কোয়ান্টিটি একে এখন বড় বানানোর টার্গেট আমার তো আমাকে বলছে এদেরকে জিরো থেকে ছোট হবে যদি বলি এটা মাইনাস টেন থ্রি এর থেকে তো ছোট হয়েছে তাই না এক্স প্লাস ওয়াই যোগ ফল হলো মাইনাস টেন তাহলে এক্স প্লাস ওয়াই যদি মাইনাস টেন হয় তার সাথে তিন যোগ করলে মাইনাস সেভেন হয়ে গেল এইটুকু ভেতরের নাম্বারটা মাইনাস সেভেন মাইনাস সেভেনকে মডুলাস করলে প্লাস সেভেন কোয়ান্টিটি বি এর থেকে বড় হয়ে গেছে তাহলে একবার কোয়ান্টিটি বি বড় ছিল এখন কোয়ান্টিটি এ বড় দ্যাট মিন্স অ্যানসার ডি এনি কোশ্চেন এনিওয়ান এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু সিলি মিস্টেক করা যাবে না আপনি একেবারে কনফার্ম হয়েই অ্যান্সার করবেন দেন কোয়েশ্চেন নাম্বার থ্রিতে বলতেছেন এই একটা ডায়াগ্রাম ইন দ্য সার্কেল শোন পয়েন্ট ও ইজ দ্য সেন্টার সেন্টার হলো পয়েন্ট ও টুয়েল এইটুকুর করতে হবে ওয়ান ফর্টি ফোর পায়ের সাথে এখন সেইডেড রিজনের এরিয়াটা বের করার জন্য আমার দুইটা বিষয় লাগবে একটা হল সার্কেলের রেডিয়াসটা লাগবে রেডিয়াস না পাইলে আমি পুরো সার্কেলের এরিয়া কেমন বলতে পারবো না তার সাথে লাগবে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কত সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কত অথবা অন্য কোনো রিলেশন যে আপনার পুরো সার্কাম ফেরেন্সের কত অংশ হচ্ছে এটুকু সেন্ট্রাল অ্যাঙ্গেল না থাকলেও আমি হচ্ছে যদি রেডিয়াসটা জানতাম রেডিয়াস থেকে আমি পুরো ফেরেন্স বের করতে পারতাম দেন ওই পুরো সারকমফারেন্স এর তুলনায় এই টুয়েলভ লেংথ কত অংশ এটা বের করে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আইডিয়া করতে পারতাম কিন্তু রেডিয়াসটা যেহেতু আমি জানি না বলে নাই কোথাও রেডিয়াসটা না জানলে আসলে কোনোভাবেই বলা যাবে না এটুকু অংশের এরিয়া কত হইতে পারে ওকে যেহেতু কোশ্চেনে কোথাও কোনো হিংস নাই যে রেডিয়াস কত হইতে পারে তার জন্য এটা বলা যাবে রে সেটের অংশটুকুর এরিয়া কত অ্যান্সার ডি এটা কমও হইতে পারে বেশিও হইতে পারে এনি কোশ্চেন এনি ওয়ান ওকে দেন

এক্স প্লাস ওয়াইন্টু প্লাস ওয়াই প্লাস এই দুইটার গুণফলকে যদি দুই দিয়ে ভাগ করা হয় দুইটার গুণফলকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তখন ভাগ শেষ কত থাকবে আচ্ছা তো এখানে আমি বলতে পারি ওয়াই যেহেতু একটা বীজ সংখ্যা বলা ছিল ওয়াই ইজ অড ওয়াই যেহেতু একটা বীজ সংখ্যা বীজ সংখ্যার সাথে যখন আমি একটা সেভেন যোগ করলাম বীজ সংখ্যার সাথে যখন একটা সেভেন যোগ করলাম তাহলে একটা জোর হয়ে গেল ওকে তাহলে এই অংশটা আমার ইভেন হচ্ছে তো ইভেন নাম্বার দিয়ে আমি যেই নাম্বারকেই গুণ করি না কেন গুণ ফলটা ইভেনই হবে তো এইটা ইভেন হোক হোকটা অড হোক ব্যাপার না ইভেন দিয়ে একটা নাম্বারকে গুণ করতেছি সংখ্যাটা ইভেনই হবে দুই দিয়ে ভাগ করলে ভাগ যাবে কোনো রিমাইন্ডার থাকবে না ওকে তাহলে এখানে রিমাইন্ডার হবে জিরো কোয়ান্টিটি বিতে ওয়ান আছে কোয়ান্টিটি বি বড় হবে এনি কোশ্চেন আচ্ছা তাহলে আমাদের এখানে দেয়া ছিল এক্স আর ওয়াই দুইটা হলো পজিটিভ ইন্টিজার এর মাঝে ওয়াই একটা অড নাম্বার বলছে তাহলে ওয়াই কে যদি আমি ওয়ান লিখে রাখি মনে থাকো ওয়াই একটা অড নাম্বার কিন্তু এক্স পজিটিভ ইন্টিজার বলছে সে ইভেনও হইতে পারে অড হইতে পারে অড হলে ওয়ান ধরবো ইভেন হলে টু ধরবো নর্মালি আমরা জিরো ধরে থাকি কিন্তু যে পজিটিভ বলে দিছে যে পজিটিভ ইন্টিজার তার জন্য জিরো ধরতেছি না ইভেন কে এখন কোয়ান্টিটি এতে বলতেছে এই সংখ্যাটা এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস সেভেন এই সংখ্যাটাকে ভাগ করবো আমি দুই দিয়ে ভাগশেষ কত থাকে তো ওয়াই যেহেতু একটা ওয়ার্ড নাম্বার বলা ছিল তো একটা বিজোর সংখ্যার সাথে যখন একটা সেভেন যোগ করা হয়েছে ওয়ার্ড প্লাস ইভেন হয়ে যাবে তাহলে এই নাম্বারটা যখন ইভেন তো কোনো একটা গুণফলের মাঝে একটা নাম্বার জোর হইলেই তো পুরো গুণফলটাই ফলটাই জোর হয়ে যাবে তাই না তাহলে এই পুরো সংখ্যাটার গুণফল হয়ে যাবে একটা জোর সংখ্যা তো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে তো ভাগ যাবে ভাকশেষ থাকবে না বা ভাকসেস জিরো থাকবে এনি কোয়েশন থ্যাংক ইউ দেন কোয়েশন ফাইভ এখানে বলছে বক্স রেড বলস ব্লু বলস বলস তাহলে রেড ছিল দশটা ব্লু ছিল পাঁচটা এ উইল র্যান্ডমলি সিলেক্ট উইদাউট রিপ্লেসমেন্ট টু বলস ফ্রম দ্য বক্স সে বক্স থেকে দুইটা বল র্যান্ডমলি চুজ করবে কোয়ান্টিটি বলছে দ্য এ উইল সিলেক্ট টু রেড বলস দুইটাই রেড হওয়ার প্রবাবিলিটি কত বক্সে টোটাল দশ আর পাঁচ পনেরোটা বল ছিল সে দুইটা বল র্যান্ডমলি সিলেক্ট করবে উইদাউট রিপ্লেসমেন্ট দ্যাট প্রথমে যেটা নিছিল ওইটা সে ফেরত দেয় নাই বক্সে ওকে তাহলে দুইটাই রেড হবে তো প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি কত ওই প্রবালিটি সবচেয়ে বেসিক কোয়েশ্চেন টোটাল ইভেন্টের মাঝে আমাদের ফেভারেবল ইভেন্ট তো টোটাল বক্সে ছিল দশটা পাঁচ পনেরোটা বল এর মাঝে প্রথমটা রেড হওয়ার প্রবলিটি তো এর মাঝে রেড আছে দশটা তাহলে পনেরোটা মাঝে দশটা রেট ছিল প্রথমটা রেড হওয়ার প্রবলিটি পনেরো মাঝে দশ আচ্ছা তাহলে একটা তো সে পিক করছে এবং ওইটা সে রেড পিক করছে পরের বার যখন সে পিক করবে আরেকটা তো যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট বলছিল প্রথম যেটা নিয়েছিল ওইটা ব্যাগে ফেরত দেয় নাই বা বক্সে ফেরত দেয় নাই তাহলে এখন বক্সে আছে টোটাল চোদ্দটা বল তাহলে টোটাল ইভেন্ট ফর্টি এর মাঝে এখনো রেট উঠাইতে হবে তাহলে রেট কতগুলো আছে তো আমি তো অলরেডি একটা রেট নিয়ে নিছি। তাহলে রেট আছে আমার নয়টা ওই আমার ফেভারে আছে প্রথমটা প্রবলটি এত পরেরটা রেড হওয়ার প্রবলটি এত দুইটা একই সাথে ঘটবে দুইটাই রেড হবে প্রবালিটি হচ্ছে এদের গুণ ফল ওকে ক্যালকুলেশন করে যা আসবে তাই আনসার তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো তিন দিয়ে নয় কে কাটলাম তিন তিনে নয় দুই দিয়ে চোদ্দ সাত থ্রি বাই সেভেন কোয়ান্টিটি এ হচ্ছে থ্রি বাই সেভেন কোয়ান্টিটি অ্যান্সার সি এনি কোয়েশন এনি ওয়ান কোশ্চেন নাম্বার সিক্স তো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন স্টেপ বাই স্টেপ যাইতে হবে কোনো ফর্মুলা নাই এ লার্জ বোতল ইজ ফিল্ড উইথ ওয়াটার তাহলে এই মনে করেন একটা লার্জ বোতল ছিল এটা ওয়াটার দিয়ে ফিল্ড আছে তো আমি ধরে নিলাম এখানে টোটাল ওয়াটার আছে হান্ড্রেড লার্জ বোতলে টোটাল ওয়াটার আছে হান্ড্রেড এটা হান্ড্রেড আপনি লিটার বলেন বা মিলি লিটার বলেন ব্যাপার না হান্ড্রেড অ্যামাউন্ট ওয়াটার আছে ইফ ফিফটি অফ দ্য ওয়াটার ইজ পোর্ড ইন টু এমটি স্মলার বোতল এইখান থেকে আর একটা ছোট বোতলে ফিফটি ঢালা হয়েছে ওকে তাহলে একশো ছিল পঞ্চাশ তাহলে পঞ্চাশ এখানে ঢালা হয়েছে তাহলে এটাতে এখন এক্সিস্ট করতেছে পঞ্চাশ ব্যাক ইন টু দা লার্জ বোতল তাহলে স্মলার বোতলে যতটুকু ছিল বা হইছে এটার পঁচিশ পার্সেন্ট আবার বড়টাতে ব্যাক করা হলো পঞ্চাশ পঁচিশ পার্সেন্ট কত পঞ্চাশে পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগ বারো দশমিক পাঁচ তাই না পঞ্চাশে অর্ধেক হলো পঁচিশ তার অর্ধেক বারো দশমিক পাঁচ তাহলে পঁচিশ পার্সেন্ট বারো দশমিক পাঁচ যদি আমি আবার বড়টাতে ব্যাক করি বড়টাতে তাহলে পঞ্চাশ থেকে এখানে হয়ে গেল আরো বারো দশমিক পাঁচ আসতেছে তাহলে হোয়াট পার্সেন্ট অব দা অরিজিনাল ওয়াটার ইজ নাও ইন দ্য লার্জার বোতল আজকে কি জিজ্ঞেস করলো

প্যারালাল হাউ মেনি পয়েন্টস ইন দ্য প্লেন অফ দিজ লাইন তাহলে এই প্লেনের উপরে প্লেনের উপর বলতে এই মনে করেন সার্ফেস এর উপরে কতগুলো পয়েন্ট পাবো হাউ মেনি পয়েন্টস

দুইটা প্যারালাল লাইন দেয়া হয়েছে এই মনে করেন দুইটা প্যারালাল লাইন এই দুইটা প্যারালাল লাইনকে আরেকটা লাইন এসে ক্রস করতেছে বলতেছে এই প্লেনের উপরে বা এই সারফেসের উপরে আমি কতগুলা পয়েন্ট পাবো যেই পয়েন্ট গুলা এই তিনটা লাইন থেকে সমান দূরত্বে থাকবে তিনটা লাইন থেকে সমান দূরত্বে একটা পয়েন্ট আমি এখানে পাবো পয়েন্টটা এমন হবে যে পয়েন্ট থেকে একটা লাইন পর্যন্ত মিনিমাম ডিস্টেন্স ধরে আপনি একটা সার্কেল ড্র করলে সার্কেলটা এই তিনটা লাইনের ট্যাংজেন্ট হবে এরকম এই রকম একটা সেন্টার ধরে আপনি তিনটা লাইনের সাথে টেনজেন্ট করে একটা সার্কেল ড্র করতে পারবেন মানে তিনটা লাইন থেকে বা তিনটা পয়েন্ট থেকে সমান দূরত্বে একটা হয় এবং ওইটাকে আপনি ধরে এরকম করলে সার্কেল ড্র আপনার দূরত্ব হবে সবগুলোতে ওকে একটা ফর্মুলার মতো বা আমরা উপপাদ্যের মতো পড়ছিলাম এদিকে যেরকম হবে আপনি এই সাইডেও এরকম করে একটা পয়েন্টই পাবেন না আরো একটা পয়েন্ট পাবেন যেটা থেকে হচ্ছে আপনি তিনটা লাইনের সাথে সমান দূরত্বে থাকবে মানে কারণ এইদিকে ট্যানজেন্ট এই জায়গায় একটা ট্যানজেন্ট এই জায়গায় একটা ট্যানজেন্ট এইদিকে আরেকটা একটা পয়েন্ট পাবো দুই দিকে পয়েন্ট আর কোথাও পাওয়া যাবে না কারণ এই পাশে এই পাশে যদি আসি এই দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট পাবো সমান দূরত্বে কিন্তু এই লাইনটা অনেক দূরে আছে এই দিকেও পাবো না কারণ এই লাইনটা অনেক দূরে আছে আবার এই দিকেও হবে না কারণ এই লাইনটা অনেক দূরে আছে ফা এ লাইন হবে এই সাইডে হবে না এই লাইন দূরে আছে ওকে তাহলে এই তিনটা লাইন থেকেই সমান দূরত্বে আছে একটা পয়েন্ট এরকম পয়েন্ট কতগুলা পাওয়া যাবে জিজ্ঞেস করছে এরকম দুইটা পয়েন্ট পাওয়া যাবে মাত্র অ্যানসার হবে 2 এনি কোশ্চেন ওকে দেন क्वेश्चन নাম্বার আছে 8 এটা সিম্পল অ্যালজেব্রা তাহলে কি দেয়া হইছে y এক্স প্লাস ডাব্লু ডিভাইড বাই টু যদি হয় জিজ্ঞেস করছে ডাবল মাইনাস ওয়াই কত হবে ওকে ইন অফ এক্স 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 ওয়াই মাধ্যমে মাধ্যমে দেখাইতে হবে হবে তাহলে রাখা যাবে না তাহলে এই ইকুয়েশন থেকে আমি ডাব্লু একটা ভ্যালু বের করি তাহলে আর আর গুণ করলে হচ্ছে টু ওয়াই করতে এত বা ওই এক্স প্লাস ডাব্লু ইজ ইকাল টু টু ওয়াই দেন শুধু ডাব্লুক হচ্ছে ওই এক্স ডান পাশে যা মাইনাস হয়ে যাচ্ছে 2y মাইনাস এক্স একটা ভ্যালু পাইছি দেন জিজ্ঞেস করছে আমাকে w মাইনাস ওয়াই কত ডাব্লু মাইনাস ওয়াই কত পাচ্ছি আমি আর থেকে একটা একটা ওয়াই চলে গেল শুধু থাকলো y- মাইনাস এক্স এইটি হল w এর ভ্যালু ওকে তাহলে w হচ্ছে ওয়াই এটি আনসার

হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্যালুস অফ জেড জেড ভ্যালুগুলার ডিস্ট্রিবিউশন মিডিয়ান কত মিডিয়ান মানে মিডেল মোস্ট তাহলে সবগুলোর ডেটাকে যখন আমি অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো ছোট থেকে বড়তে তখন তার মিডল মোস্ট কোনটা আসবে আর মিডিয়ান কিসের মিডিয়ান জিজ্ঞেস করছে মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ভ্যালুস অফ জেড জেড ভ্যালুগুলাকে আপনি ছোট থেকে বড়তে সাজাবেন ডেটা সেটা এরকম হবে জিরো আসতেছে আট বার জিরো 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 এরকম করে জিরো আসতেছে টোটাল আটটা দেন ওয়ান আসবে বারো বার ওয়ান এরকম করে ওয়ান বারোটা টু আসতেছে ষোলো বার টু 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 এরকম করে টু আসতেছে ষোলোটা দেন ওই থ্রি 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 এরকম করে থ্রি আসবে আমার একুশ বার

সেভেন্টি ফাইভটা ডেটা মাঝে মিডিয়ান কোনটা হবে মিডিয়ান হবে সাতত্রিশ দুগুনের চুয়াত্তর তাহলে সাতত্রিশ আটত্রিশ নাম্বার ডেটাটা হবে এক্স্যাক্টলি আটত্রিশ নাম্বার ডেটাটা হবে মিডিয়ান তার ডান পাশেও আছে সাতত্রিশটা তার লিফটও আছে সাতত্রিশটা ওকে তাহলে আটত্রিশ নাম্বার ডেটাটা কোনটা ৩৮ নাম্বার ডেটা হবে এখানে তাহলে জিরো ছিল আটটা আপনি এইটা তো আমি এক্সপ্লেন করার জন্য লিখলাম এক্সামে তো আপনি এটা লিখবেন না বা আমিও লিখব না তো এই বেসিকটা আমার মাথায় থাকবে তাহলে আটত্রিশ নাম্বার ডেটা কোনটা এখানে আটটা আর বারোটা বিশ আর ষোলো ত্রিশ তাহলে টু পর্যন্ত আসছে ছয়ত্রিশ আমার দরকার আটত্রিশ নাম্বার ডেটাটা তাহলে আটত্রিশ নাম্বার ডেটাটা হবে এইখানে এদের মাঝে আটত্রিশ নাম্বার ডেটাটা পাবো যার ভ্যালু হবে থ্রি মানে জিরো আসছে আটটা ওয়ান আসছে বারোটা তাহলে আটার বারো বিশ আরও এখানে ষোলোটা ছয় ত্রিশ আমার দরকার আটত্রিশ নাম্বারটা তাহলে সাতত্রিশ আটত্রিশ নাম্বার ডেটাটা থ্রি আসবে তাহলে এটি হচ্ছে মিডিয়ান এনি কোয়েশ্চেন এনিওয়ান ওকে থ্যাংক ইউ এটা খুব কমন একটা টাইপের কোশ্চেন মিডিয়ান জিজ্ঞেস করে দেন কোশ্চেন বার টেন এটা খুব সিম্পল কোশ্চেন খুব কমন কোশ্চেন আমরা কয়েক সেকেন্ডে করে ফেলব হোয়েন পজিটিভ ইন্টিজার এম ইজ ডিভাইড বাই সিক্স তাহলে স্টোরিটা কি এম কে যখন ছয় দিয়ে ভাগ করা হবে দ্য রিমাইন্ডার ইজ ফোর ভাগ হচ্ছে ফোর হোয়েন পজিটিভ ইন্টিজার পি ইজ ডিভাইড বাই সিক্স পজিটিভ ইন্টিজার পি কে যখন ছয় দিয়ে ভাগ করা হয় ভাগ হচ্ছে ফাইভ ভাগ হচ্ছে ফাইভ হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য প্রোডাক্ট এম পি এটাকে যখন ভাগ করা হবে ছয় দিয়ে এই সংখ্যাটাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে ওকে ম্যানহাটন ফাইভ উইল বি ডিভিজিবিলিটি অ্যান্ড প্রাইম ওই চ্যাপ্টার হচ্ছে আমরা ডিরেক্ট এই বেসিকের কোশ্চেন সলভ করছিলাম কোশ্চেন পাইছিলাম আচ্ছা ছাড়া আমাদের স্ট্র্যাটেজি ছিল এম আর পি এর র্যান্ডম নাম্বার ধরবো অ্যান্ড এম কে ধরবো এই ফোর এম যদি ফোর হয় কারণ ফোর ছোট সংখ্যা ফোর কে ছয় দিয়ে ভাগ করলে ফোর পুরোটাই ভাগ শেষে চলে আসবে কারণ আমরা জানি ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন তো ভাগ তো যায় না তাই না তখন ছোট সংখ্যা পুরোটাই ভাগ শেষ চলে আসতেছে তাহলে এম এর ভ্যালু আমি ফোর ধরবো একই সাথে পি এর ভ্যালু আমি ফাইভ তাহলে এম ইন্টু পি কত আসতেছে চার পাঁচের টোয়েন্টি এটাকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত আসে ভাগ করেন টোয়েন্টি কে ছয় দিয়ে ভাগ করলে তিনশো আঠারো পর্যন্ত যেতে পারি ভাগ থাকে দুই এইটাই ভাগ এনি কোশ্চেন এনিওয়ান নতুন করে এক্সামে বসে আবার ভাবতে হবে না কিভাবে এটা সলভ করতে হবে আমাদের যে কিছু কিছু স্পেসিফিক টাইপের কোশ্চেন আছে বেশিরভাগ কোশ্চেনে কিন্তু ডিরেক্ট টাইপে পড়ে যাবে দেন কোশ্চেন বার ইলেভেন এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন একবারে রেয়ার কেস আমরা এই টাইপের কোশ্চেন আহ পাইনি ফাইভ এল বি তে পাইনি ইটিএসে পাইনি মার্গুসে পাইনি একটু ডিফারেন্ট আচ্ছা তো কি বলছে স্টোরি তো এটা ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন না একটা ডেটা সেট থেকে আনসার করতে হবে আর কি আবার তো নাম্বার অফ মুভিস সিন আর উপর হচ্ছে নাম্বার অফ পিপল ইন এ সার্ভে ওয়ান থার্টি পিপল ওয়ার আস্ক হাউ মেনি মুভিস দে হ্যাড সিন ইন দ্য প্রিসিডিং ইয়ার তাহলে একশো জনকে জিজ্ঞেস করা হয়েছে গত বছর কতগুলো মুভি দেখছেন দেয়ার রেসপন্সেস ভ্যারিড ফ্রম জিরো টু থার্টি মুভিস তাদের রেসপন্সগুলো জিরো থেকে থার্টি মুভিসের ভেতরেই ছিল

কতজন মানুষ রেসপন্স করছিল বা বলছিল যে তারা এগারো বা বারোটা মুভি দেখছিল তাহলে এইটুকু থেকে আমার বলতে হবে কতজন বলছিল ইলেভেন ওর টুয়েলভ মুভিজ দেখছিল কোশ্চেনটা ধরতে পারছি কোশ্চেনে কোনো কনফিউশন এনি ওকে তাহলে দুইটা ডিফারেন্স যে ডেটা সেট একই সার্ভের দুইটা ডায়াগ্রাম ডিফারেন্সটা কি এখানে এইখানে দেখানো হয়েছিল রেঞ্জ জিরো থেকে ফাইভ পর্যন্ত এটাতে ছয় থেকে দশ সাত থেকে বারো পাঁচ করে ডিফারেন্স এখানে এখানে করে করে ডিফারেন্স ডিফারেন্স আছে আমার দরকার এগারো বা বারোটা মুভি দেখছিল কতজন তাহলে এগারো থেকে বারো এগারো থেকে বারো আসবে এইখানে আর এই ডায়গ্রাম হচ্ছে এগারো থেকে বারো এইটাতে আসবে তো এগারো থেকে বারো জন একটাতে পাইছি আমি পঁচিশ জন আরেকটাতে পাইছি আমি পঁয়ত্রিশ জন পঁচিশ আর পঁয়ত্রিশ থেকে আসলে কিছু বলা যাবে না আচ্ছা তাহলে আমরা শুরু থেকে আসি তো জিরো থেকে পাঁচটা পর্যন্ত মুভি দেখছিল বলতেছে পঁচিশ জন জিরো থেকে পাঁচটা মুভি দেখছিল পিপল পঁচিশ জন কিন্তু এখানে বলছে জিরো থেকে ছয়টা মুভি দেখছে ত্রিশ জন তাহলে জিরো থেকে পাঁচটা মুভি দেখছিল পঁচিশ জন ঠিক আছে তাহলে জিরো থেকে ছয়টা মুভি যদি ত্রিশ জন দেখে তাহলে আমি বলতে পারি এক্স্যাক্টলি ছয়টা মুভি দেখছিল বাকি পঁচিশ জন আবার জিরো থেকে ছয়টা মুভি দেখছে এই পর্যন্ত যদি থার্টি হয় তাহলে শুধুমাত্র ছয়টা মুভি দেখছে এরকম পাঁচজন জন আছে ওকে তাহলে আমরা বলতে পারছি শুধুমাত্র ছয়টা মুভি দেখছিল পাঁচজন পরে এইটাতে আবার ছয়টা থেকে দশটা মুভি দেখছে টোটাল ত্রিশ জন তাহলে ছয়টা থেকে দশটা যদি ত্রিশ জনে দেখে আমরা তো বলতে পারছিলাম যে এক্স্যাক্টলি ছয়টা মুভি দেখছে পাঁচজন তাহলে ষাটটা থেকে দশটা কারণ আমার এখানে বলছিল এই সেকেন্ড কলামে ছিল ছয় থেকে দশ এই ছয় থেকে দশ ছয় থেকে দশটা মুভি দেখছে ত্রিশ জন ছয় থেকে দশটা মুভি দেখছিল ত্রিশ জন কিন্তু আমি যেহেতু আগেই বলতে পারছিলাম যে ছয়টা মুভি দেখছে এক্সাক্টলি পাঁচজন তাহলে আমি ওই ছয়ের ডেটা বাদ দিই তাহলে ছয় বাদে বাকি ষাটটা থেকে দশটা দেখছিল তো ছয়টা যেহেতু পাঁচজন দেখছে ওই পাঁচ বাদ দিয়ে দেন ত্রিশ থেকে পাঁচ বাদ দিলে পঁচিশ জন ওকে তাহলে ষাটটা থেকে দশটা মুভি দেখছে এক্স্যাক্টলি পঁচিশ জন বলতে পারছি আবার এই গ্রাফে ষাটটা থেকে বারোটা মুভি দেখছিল পঁয়ত্রিশ জন ষাটটা থেকে বারোটা মুভি দেখছে সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত মুভি দেখছিল পঁয়ত্রিশ জন এর মাঝে আমি জানি সাতটা থেকে দশটা মুভি দেখছে পঁচিশ জন বাকি থাকলো এগারোটা মুভি আর বারোটা মুভি তাই না সাতটা থেকে দশটা মুভি যদি পঁচিশ জন দেখে আর বারোটা পর্যন্ত মুভি যদি পঁচিশ জন দেখে তাহলে বাকি যে এগারো আর বারোটা মুভি দেখছিল বাকি পঁয়ত্রিশ থেকে পঁচিশ দশ জন ওকে এগারোটা বা বারোটা মুভি দেখছিল দশজন এটি তো জিজ্ঞেস করছে হাউ মেনি পিপল রেসপন্ডেড দ্যাট দে সিন এগারোটা বা বারোটা মুভি দেখছিল দশজন এনি কোশ্চেন আরেকবার যদি আমি ক্যালকুলেশনটা দেখাই তাহলে আমার দরকার এগারো বা বারোটা মুভি দেখছিল কতজন খুব রেয়ার একটা কোয়েশ্চেন এরকম আমরা কোথাও পাই তো জিরো থেকে পাঁচটা মুভি দেখছে পঁচিশ জন জিরো থেকে ছয়টা মুভি দেখছে ত্রিশ জন তাহলে বাড়তি যে পাঁচজন থাকলো ওই পাঁচজন কোথেকে আসছে ওই ছয়টা মুভি দেখছে এক্স্যাক্টলি ছয়টা মুভি দেখছে পাঁচজন আচ্ছা ছয়টা থেকে দশটা মুভি দেখছিল আবার ত্রিশ জন এক্সাক্টলি ছয়টা মুভি যেহেতু পাঁচ জনে দেখছে ওই পাঁচজনের জনের ডেটা বাদ দিই আমরা তাহলে সাতটা থেকে ছয় বাদে সাতটা থেকে দশটা মুভি দেখছে ছয়টা থেকে দশটা মাঝে ছয়টা মুভি দেখছে একজাক্টলি পাঁচজন তাহলে ষাটটা থেকে দশটা দেখছে বাকি পঁচিশ জন থেকে দশটা মুভি দেখছে পঁচিশ জন কিন্তু এখানে আবার আছে সাতটা থেকে বারোটা মুভি দেখছে পঁয়ত্রিশ জন তো সাতটা থেকে বারোটা যদি পঁয়ত্রিশ জন দেখে আবার আমি জানি ষাটটা থেকে দশটা দেখছে পঁচিশ জন যে জন ছিল ওই বা বারোটা মুভি দেখছে থেকে যদি জনে দেখে আর সাতটা থেকে দশটা মুভি যদি পঁচিশ জনে দেখে তাহলে বাকি দশ জন ওই এগারোটা বা বারোটা মুভি দেখছে ওইটা জিজ্ঞেস করছে কতজন রেসপন্স করছিল যে এগারোটা বা বারোটা মুভি দেখছে দশজন এনি কোয়েশন এনি ওয়ান একটু ডিফারেন্ট কোশ্চেনটা ওকে দেন টুয়েলভ এটাও খুব ভালো কোয়েশন এর ট্যাঙ্ক ইনিশিয়ালি ইনিশিয়াল জি গ্যালন্স অফ ওয়াটার এক্সামে যখন দেখা যাবে লাস্টে কয়েক মিনিট সময় আছে এরকম একটা কোশ্চেন আসবে হিবি জিবি তখন কিন্তু মাথা একটু একটু হ্যাং হয়ে যাবে তো এর ট্যাঙ্ক ইনিশিয়ালি কন্টেন্স জি গ্যালন্স অফ ওয়াটার ইনিশিয়ালি ট্যাঙ্কে জি গ্যালন ওয়াটার ছিল এই মানে করেন এখানে টোটাল জি গ্যালন এইটুকু মনে করেন ছিল এটা হলো জি গ্যালন এট ইন তাহলে শুরু করতেছে একটা সময় ওয়াটার ফ্লো ইন টু দা টপ অফ দ্য ট্যাঙ্ক তাহলে এই উপরে ওয়াটার পড়তেছে কনস্টেন্ট রেট অফ এক্স গ্যালন পার মিনিট তাহলে ওয়াটার ইন হওয়ার রেট হচ্ছে এক্স গ্যাল পার মিনিট এতটুকু করে ওয়াটার এখানে আসতেছে বটম অফ দ্য ট্যাঙ্ক এ কনস্ট্যান্ট রেট অফ ওয়াই গ্যালন পার মিনিট তাহলে এখান থেকে আবার ওয়াটার বের হয়ে যাচ্ছে আপনি মনে করেন এই নিচ দিয়ে ওয়াটার বের হয়ে গেল রেট হলো ওয়াই গ্যালনস পার মিনিট তাহলে আউট হওয়ার রেট হলো ওয়াই গ্যালনস পার মিনিট ইফ এক্স লেস দেন ওয়াই তাহলে এক্স এর ভ্যালু ছোট ওয়াই থেকে এক্স যদি কম হয় মানে ওয়াটার ইন হওয়ার রেটটা কম আউট হওয়ার রেটটা বেশি মানে বেশি পরিমাণ ওয়াটার বের হয়ে যাচ্ছে তাহলে ওয়াটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে তাহলে প্রতি মিনিটে প্রতি মিনিটে এক্স গ্যালন এখানে যোগ হইতেছে আর ওয়াই গ্যালন এখান থেকে বের হয়ে যাচ্ছে তাহলে প্রতি মিনিটে কতটুকু কমবে কত গ্যালন কমবে এটা হচ্ছে ওই রেটের ডিফারেন্স ওয়াই যেহেতু বড় তাহলে গ্যালন এত গ্যালন পার মিনিটে পানি কমতে থাকবে মনে করেন যদি প্রতি মিনিটে দশ গ্যালন এখানে ঢুকতেছে আর পনেরো গ্যালন যদি এখান থেকে বের হইতে থাকে তাহলে প্রতি মিনিটে কমবে কতটুকু পাঁচ গ্যালন দশ গ্যালন আসতেছে পনেরো গ্যালন বের হয়ে যাচ্ছে তাহলে প্রতি মিনিটে পাঁচ গ্যালন করে কমতে থাকবে ট্যাঙ্কের থেকে ওই পাঁচ ঘন্টা কিভাবে পাইছি ওয়াই মাইনাস এক্স তাহলে আমরা বললাম যে প্রতি মিনিটে ওয়াটার কমতে থাকবে ওয়াই মাইনাস এক্স গ্যালন্স পার মিনিট এখন বলতেছে ইন হাউ মেনি মিনিটস আফটার ওয়ান ও ক্লক ইন দ্য আফটারনুন ইজ দ্য ভলিউম অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ট্যাঙ্কের ওয়াটার ভলিউম ইকুয়াল টু হাফ অফ জি জি কি ছিল জি ছিল শুরুতে যতটুকু ওয়াটার ছিল শুরুতে যদি জি থাকে আমাকে বলতেছে কত মিনিট পরে এটার ভলিউম হয়ে যাবে হাফ অফ জি মানে অর্ধেক হয়ে যাবে ওয়াটারের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে ইন টার্মস অফ জি এক্স অ্যান্ড ওয়াই তাহলে একটার সময় যে শুরু হয়েছিল কত মিনিট পরে এই ওয়াটারের পরিমাণটা অর্ধেক হয়ে যাবে স্ট্রয়টা ধরতে পারছি এখন পর্যন্ত আমি কোনো ক্যালকুলেশন করিনি যা বলছে আমি জাস্ট একটু বুঝে নিছি একটা ট্যাঙ্কে শুরুতে ছিল জি গ্যালনস ওয়াটার একটা সময় এখানে ওয়াটার অ্যাড হওয়া শুরু হয়েছে প্রতি মিনিটে এক্স গ্যালন আর বের হচ্ছে প্রতি মিনিটে ওয়াই গ্যালন যদি ওয়াটার ইন এর থেকে আউটের পরিমাণটা বেশি হয় তাহলে বেশি ওয়াটার বের হয়ে যাচ্ছে রিজার্ভ যেটুকু ছিল আগে ওটা থেকে আস্তে আস্তে কমতে থাকবে তাহলে কতটুকু কমবে প্রতি মিনিটে ওয়াই মাইনাস এক্স তাহলে প্রতি মিনিটে এত গ্যালন করে ওয়াটার কমতেছে আমাকে বলছে দুপুর একটার পরে এর থেকে কত মিনিট পরে ওয়াটারের পরিমাণটা হাফ অফ জি হবে মানে যতটুকু ছিল এর অর্ধেক হবে ক্যালকুলেশন খুব সিম্পল তাহলে জি থেকে হাফ অফ জি হচ্ছে মানে হাফ অফ জি থাকবে লাস্টে তাহলে কমবে কতটুকু ওই হাফ অফ জি কমে যাবে তাই না তাহলে ওয়াটার কমতেছে হাফ অফ জি বা জি বাই টু এত গ্যালন ওয়াটার কমতে কত মিনিট সময় লাগে এইটি কোশ্চেন না এত গ্যালন ওয়াটার কমতে কত মিনিট সময় লাগে যখন প্রতি মিনিটে আমার ওয়াই মাইনাস এক্স গ্যালন করে কমতেছে তাহলে প্রতি মিনিটে এত গ্যালন করে কমলে এই এত সংখ্যক গ্যালন কমতে সময় লাগবে এইটা ডিভাইড বাই প্রতি মিনিটে যতটুকু কমতেছে এইটুকুই শেষ ওকে মনে করেন যদি আপনার হচ্ছে এখানে সেভেন্টি গ্যালন কমতো টোটাল যদি আপনার ওই জি থেকে হাফ অফ জি

প্রতি মিনিটে যত গ্যালন কমে শেষ দেন ফ্র্যাকশন এরকম থাকলে কি করি আমরা নিচেরটাকে ইন্টু দিয়ে উল্টায় দিই উপরে ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স এরকম তাহলে আর তো কিছু করা যাচ্ছে না দুই দিয়ে গুণ করে দেন তাহলে জি বাই টু ওয়াই মাইনাস টু এক্স জি বাই টু ওয়াই মাইনাস টু এক্স এটা অ্যান্সার ক্যালকুলেশন সিম্পল এনি কনফিউশন এনি ওয়ান ওকে এটা ভালো একটা কোশ্চেন ছিল ডিফিকাল্টি লেভেল হয়তো ফোর চলে আসবে এটাতে কারণ এক্সামের লাস্টের দিকে এত কিছু পরে মানে বিষয়টা ইমাজিন করাটা একটু টাফ লাগবে দেন কোয়েশন নাম্বার থার্টিন এখানে বলছে এ বক্স কন্টেন্স ইয়েলো টেনিস বলস অ্যান্ড হোয়াইট টেনিস বলস তাহলে ইয়েলো টেনিস বল ছিল আর হোয়াইট টেনিস বল ছিল দ্য নাম্বার অফ ইয়েলো টেনিস বলস ইন দ্য বক্স ইজ টেন মোর দেন দ্য নাম্বার অফ হোয়াইট টেনিস বলস হোয়াইটের থেকে ইয়েলো দশটা বেশি ছিল আচ্ছা ধরলাম হোয়াইট টেনিস বল ছিল এক্স সংখ্যক তাহলে ইয়েলো ছিল তার থেকে দশটা বেশি ওই এক্স প্লাস টেন ইফ টু অফ দ্য ইয়েলো বলস আর রিপ্লেসড বাই টু হোয়াইট বলস তাহলে দুইটা ইয়েলো বল যদি হোয়াইট বল দিয়ে রিপ্লেস করা হয় দ্যাট মিন্স টোটাল বলের সংখ্যা তো বাড়ে নাই অন্য জায়গা থেকে দুইটা হোয়াইট বল আই না দুইটা ইয়েলো বলকে রিপ্লেস করে নিয়ে গেছে ওকে তাহলে ইয়েলো বলের সংখ্যা দুইটা কমে গেছে যেহেতু দুইটা ইয়েলো বল রিপ্লেস করা হয়েছে তাহলে ইয়েলো বলের সংখ্যা হচ্ছে আগে যত ছিল তার থেকে দুইটা কম তাহলে এক্সপ্লাস এইট আর হোয়াইট বলের সংখ্যা এখন হইতেছে দুইটা বাড়বে তাহলে এক্সপ্লাস টু হবে হোয়াইট বলের সংখ্যা এখন বলছে ইফ টু অফ দ্য ইয়েলো বলস আর রিপ্লেসড বাই টু হোয়াইট বলস তখন দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ইয়েলো বলস ইয়েলো বলের সাথে রেশিও হবে কার টু দ্য নাম্বার অফ হোয়াইট বলস তাহলে প্রথমে ইয়েলো পরে হোয়াইট দুইটা ইয়েলো বল হোয়াইট বল দিয়ে রিপ্লেস করার কারণে ইয়েলো বল কমে গেছে দুইটা আর হোয়াইট বল বাড়বে দুইটা তাহলে হোয়াইট বল হবে এক্স টু হোয়াইট বল হবে এক্স টু এদের মাঝে যে রেশিও রেশিও মানে তো ভাগ তাহলে দুইটা রিপ্লেস করার পরে ইয়েলো বলের সংখ্যা ডিভাইড বাই হোয়াইট বলের সংখ্যা এদের রেশিওটা হবে সমান উইল বি ফোর টু থ্রি তাহলে রেশিওটা হবে ফোর টু থ্রি বা ফোর বাই থ্রি ধরতে পারছি এ পর্যন্ত তাহলে স্টোরিটা কি ছিল একটা বক্সে হোয়াইট বল যতগুলো ছিল ইয়েলো বল তার থেকে দশটা বেশি ছিল এখন যদি দুইটা ইয়েলো বল হোয়াইট বল দিয়ে রিপ্লেস করা হয় তাহলে ইয়েলো বল দুইটা কমে গেছে আর হোয়াইট বল দুইটা বাড়ছে তখন এদের রেশিওটা হবে ওই ইয়েলো বলের সাথে হোয়াইট বলের রেশিও হবে ফোর টু থ্রি তাহলে কন্ডিশন থেকে আমি একটা ইকুয়েশন বানিয়ে নিছি তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু চলে আসবে আর আড়ি গুণ করি

ষোলো আর ছাব্বিশ হচ্ছে বিয়াল্লিশ টোটাল টেনিস বলের সংখ্যা ফোর টু এনি কোশ্চেন এনিওয়ান নেন কোশ্চেন নাম্বার ফোর আচ্ছা এটা খুব ভালো একটা কোয়েশ্চেন ইউনিট ডিজি একটা কোশ্চেন যদিও কিন্তু একটু ডিফারেন্ট ঠিক এই বেসিকের কোশ্চেন আমরা পাই নাই কোথাও একেবারে এক্স্যাক্টলি এরকম তো বলতেছে যদি ইফ টি টু এত হয় টি ইকল টু বলতেছে ফোর এন স্কোয়ার প্লাস থ্রি অ্যান্ড n is a positive integer n যদি একটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে n এর ভ্যালু পজিটিভ ইন্টিজারের যে কোনো নাম্বারই হতে পারে 1 2 3 4 5 7 8 9 10 এরকম যে কোনো নাম্বারই হবে তো হুইচ অফ দা ফলোইং অপশনে কোনটা কুড বি দা ইউনিটস ডিজিট অফ টি তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত হতে পারে মনে করি নাম্বারটা হলো 32 তো এর সাথে যখন 3 যোগ করব তখন যোগফলের ইউনিট ডিজিট হবে এই তিন আর এটার দুই তিন আর দুই পাঁচ তাহলে যোগ ফলে ইউনিট ডিজিট পাঁচ হবে মানে এই সংখ্যাটার ইউনিট ডিজিটের উপরে ডিপেন্ড করতেছে পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কত হবে কারণ এর ইউনিট ডিজিট যদি আমি পাই তাহলে তার সাথে একটা তিন যোগ করলেই টোটাল সংখ্যাটার ইউনিট ডিজিটটা আমি পেয়ে যাব ওকে তাহলে ঝামেলা হলো এই সংখ্যাটার ইউনিট ডিজিট কত আসে তাহলে এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য এন এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য এই ফোর এন স্কোয়ার এই অংশটার ইউনিট ডিজিট কি কি আসতে পারে ওকে তাহলে পজিটিভিটি যার বলছে এনে আপনি ওয়ান ধরেন এন যদি আমি ওয়ান ধরি তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে এটুকু হয়ে গেল চারকে চার ইউনিট ডিজিট ফোর এন যদি আমি টু ধরি তাহলে টু স্কোয়ার হইল ফোর দেন চার ১৬ ষোলো ষোলোর ইউনিট ডিজিট হইতেছে ছয় এন যদি থ্রি হয় থ্রি স্কোয়ার হলো নাইন চার নব্বই ছয় ছয়ত্রিশের ইউনিট ডিজিট ইউনিট ডিজিট ছয় এন যদি ফোর হয় চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি ইউনিট ডিজিট চার ওকে ফাইভ হইলেন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ ইন্টু চার চার পঁচিশে একশো ইউনিট ডিজিট হল জিরো এন এ ভালো সিক্স হইলেন সিক্স হইল হচ্ছে ছয় 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 ছয়ত্রিশ ওই ছয় ছয়ত্রিশের ছয় ইন্টু এখানে চার তাহলে চার ছয় চব্বিশে চার তাই না ফোর ইন্টু ছয় ছয় ছয়ত্রিশ আমার কাজ হলো এটার ইউনিট ডিজিটের সাথে এটা গুণ হয়ে যাবে চার ছয় চব্বিশ চব্বিশের ইউনিট ডিজিট চারই পাব আপনি হচ্ছে পুরোটা যদি গুণ করেন ছয় চব্বিশ দুগুণে বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ তখন ইউনিট ডিজিট ফোরই আসতেছে ওকে তাহলে আমার কাজ হলো শুধুমাত্র ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিটের গুণ করবো বা এদের ক্যালকুলেশনগুলো করবো চার ছয় চব্বিশ চব্বিশের ইউনিট দিতে চার দেন এইভাবে যাইতে থাকবো আমি ছয়ের জায়গায় এনে বলো সেভেন হইলে চার গুণ করলে চার ছয় নয় এনে বল এইট হইলে আঠ আট চৌষট্টি চৌষট্টির ইউনিট দিতে হল চার তার সাথে চার গুণ করলে চার চার ষোলো ছয় এইগুলাই কিন্তু আসতেছে আর নতুন করে কিন্তু কিছু আসতেছে না তারপর শেষ করেন এ যদি নাইন নিতাম নয় নয় একাশি একাশির সাথে ওই একাশি এক আট চারকে চার দেন এন এর জায়গায় যদি আমি দশ নিতাম দশ কারণ জিরো তো আসতে পারে শুধু এন এর ভ্যালু হয়তো জিরো হবে না বাট এন সংখ্যাটা তো দশ হইতে পারে এটা তো ইন্টিজার তাই না তখন টেন স্কোয়ার দশ দশে একশো ইন্টু চার চারশো চারশোর ইউনিট ডিজিট জিরো ওকে তাহলে এন জায়গায় যেই নাম্বারই আসুক তার ইউনিট ডিজিট এই কয়েকটাই হইতে পারে একেবারে ওয়ান থেকে জিরো পর্যন্ত এন সংখ্যাটার ইউনিট ডিজিট এই কয়েকটাই হইতে পারে তখন এইটুকু করে ইউনিট ডিজিট গুলো আমার এই কতগুলাই হইতে পারে ওকে এর বাইরে এই সংখ্যাটার কোনো ইউনিট ডিজিট আসবে না তাহলে কি কি পাচ্ছি ইউনিট ডিজিট আমি একটা হয়েছে ফোর একটা হয়েছে সিক্স আরেকটা হয়েছে জিরো আর সব রিপিট হচ্ছে ফোর সিক্স আর জিরো এই তিনটাই হইতে পারে তাহলে এই সংখ্যার ইউনিট ডিজিট যখন ফোর হবে তার সাথে যোগ করলে সংখ্যাটা হলো তার সাথে তিন যখন একটা তিন যোগ করা হয়েছে এটা হয়ে গেল একশো সাতচল্লিশ তাহলে সংখ্যাটার পুরো সংখ্যাটা ইউনিট ডিজিট হয়ে গেছে সেভেন মানে এই সংখ্যার ইউনিট ডিজিটের সাথে একটা তিন যোগ করলেই পুরো যোগ হলে ইউনিট ডিজিট পাচ্ছে তাহলে ইউনিট ডিজিট হলো সেভেন আর ইউনিট ডিজিট যদি এটুকু সিক্স হয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় আর ইউনিট ডিজিট যদি এইটাতে জিরো হয় তার সাথে তিন যোগ করলে থ্রি তাহলে পুরো সংখ্যার ইউনিট ডিজিটটা থ্রি সেভেন নাইন এই তিনটাই হইতে পারে থ্রি সেভেন নাইন এনি কোশ্চেন এনিওয়ান ওকে ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল দেন লাস্ট ওয়ান এটা খুব ভালো একটা কোয়েশ্চেন খুবই ভালো কোশ্চেন আচ্ছা এইটা মনে হয় আমরা কে এম এ একটা কোশ্চেন পাইছি বাট বাকি ম্যাটেরিয়ালে রিয়ার কি বলছে অল অফ দা এইটি সায়েন্স স্টুডেন্টস এট এ সার্টেন স্কুল আর এনরোল ইন লিস্ট ওয়ান অফ দা থ্রি সায়েন্স কোর্সেস বায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ওকে তাহলে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স টোটাল স্টুডেন্ট হলো আশি জন দেয়ার আর সিক্সটি স্টুডেন্টস এনরোল্ড ইন বায়োলজি বায়োলজিতে এনরোল করছে ষাট জন

কেমিস্ট্রি আর ফিজিক্স করছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত হইতে পারে কি বিপদ আমাদের যে আছে এটা জন্য আমাদের ওইখানে কোনো ফর্মুলা নাই এই ছিল ফর্মুলা এইখানে ডায়াগ্রামের দুইটা ফর্মুলা আছে একটা হলো যদি প্রত্যেকটা পার্টের ভ্যালু জানি মানে এইটুকুর ভ্যালু কত এই অংশটা প্রত্যেকটা অংশের যদি ভ্যালু আমি জানি তাহলে টোটাল এখানে কত হইতে পারে ওকে তাহলে এটা হল অনলি এ এটা হলো অনলি এ এন্ড বি এটা হচ্ছে অনলি বি অনলি বি আমি এটুকু পাচ্ছি এটুকু হলো অনলি বি দেন অনলি সি হচ্ছে এটুকু আর এটা হলো অনলি এ এন্ড সি এই অংশটুকু অনলি এ এন্ড সি আর এটা ছিল তিনটাতেই কমন মানে প্রত্যেকটা পার্ট ভ্যালু যখন আপনি জানবেন প্রত্যেকটা ভ্যালু যখন আপনি জানবেন তখন ফর্মুলা হলো এটা আর যদি আমরা এখানে জানি যে এই সার্কেলের ভ্যালু কতটা আছে প্লাস এই সার্কেলের ভ্যালু কতটা আছে আর এই সার্কেলের ভ্যালু কতটা আছে ওকে যে গ্রুপ এ গ্রুপ বি আর গ্রুপ সি তিনটার ভ্যালু যখন জানি এবং এর সাথে তিনটাতে কমন অংশটুকু এইটুকুর ভ্যালু কত আবার দুইটা গ্রুপে আছে এই ভ্যালুগুলা যদি আলাদা করে জানি এই তিনটার যোগ যদি জানি আলাদা আলাদা না এই তিনটার যোগ যদি জানি তাহলে ফর্মুলা হলো এটা ওকে কিন্তু এইখানে যে কোশ্চেনটা বলছে আমাকে যদি বলতো যে দুইটা করে সাবজেক্টে এনরোল করছে এরকম নাম্বার অফ স্টুডেন্টস কত তাহলে এই ফর্মুলা দিয়ে হয়ে যেত এইটা না বলে আমাকে বলছে শুধুমাত্র ফিজিক্স আর বায়োলজি এই দুইটা মানে কি ছিল কেমিস্ট্রি ভেতরে যতগুলো ছিল এটুকু বলছে এই তিনটা টোটালটা কি বলে নেই আমাদেরকে তিনটাতেই ছিল এরকম না মানে দুইটা করে সাবজেক্টে এখানে দুইটা সাবজেক্ট আছে এটাতে দুইটা সাবজেক্ট আছে এটাতে দুইটা সাবজেক্ট আছে এই তিনটার যোগফল বের করতে বললে ইজিলি এই ফর্মুলা দিয়ে হয়ে যাইতো কিন্তু এই তিনটার যোগফল জিজ্ঞেস করাটাই শুধুমাত্র এদের মাঝে এই একটা অংশের ভ্যালু কত এটা জিজ্ঞেস করছে ওকে তার জন্য এই ফর্মুলা দিয়েও হবে না ভেন ডায়াগ্রামের ডিরেক্ট কোনো ফর্মুলা দিয়ে হবে না ওকে তাহলে কি করবো স্টোরিটা হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আচ্ছা এইটাকে বললাম জিরো এই অংশটা হচ্ছে জিরো বলে দিছে দেন তাহলে আমাদের যে নর্মাল যে ফর্মুলাটা ছিল যে সবগুলা মিলায় হচ্ছে টোটাল আশি জন স্টুডেন্টের সংখ্যা আশি জন তাহলে এই তিনটাকে যোগ করলে সিক্সটি প্লাস ফিফটি প্লাস থার্টি ফাইভ তিনটাকে যোগ করবো

তিনটা গ্রুপে ছিল ওই সংখ্যাটাকে দুইবার মাইনাস করা হতো এই টোটাল নাম্বার অফ পিপুল এইটা ভ্যান্টাগম একটা ডিরেক্ট ফর্মুলা ছিল তখন এই অংশটাই তিনটার মাঝে তো কোনোটা কমন নাই তাহলে এটা হয়ে গেল জিরো এটা যেহেতু তিনটার মাঝে যেহেতু কোনোটা কমন নাই এটা জিরো এটা বাদ দেন নাম্বার অফ পিপল ইন টু গ্রুপস দুইটা গ্রুপে ছিল এই সংখ্যাটা আমার কত হইতে পারে তাহলে এটা ছিল বায়োলজি এটা ছিল কেমিস্ট্রি এটা হলো ফিজিক্স আমাকে জিজ্ঞেস করছে কেমিস্ট্রি আর ফিজিক্স দুইটা মাঝে কমন এই অংশটা এইটুকুর ভ্যালু কত হইতে পারে এইটুকুর ভ্যালু কত হইতে পারে তাহলে এই তিনটার মাঝে দুইটা করে সাবজেক্টে ছিল এরকম কতজন হবে আশি ইকল টু তো এইটুকু বানাইতে হবে ডান পাশেরটা তাহলে ষাটার পঞ্চাশ একশো দশ আর পঁয়ত্রিশ একশো দশ আর পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে কত মাইনাস করলে আশি হয় সিক্সটি ফাইভ তাহলে এই তিনটা সাবজেক্টের মাঝে দুইটা সাবজেক্টে এনরোল করছে এরকম স্টুডেন্টের সংখ্যা হলো সিক্সটি ফাইভ মানে এই তিনটা অংশ এই অংশটুকু এই অংশটুকু অ্যান্ড এই অংশটুকু এই তিনটার যোগফল হবে সিক্সটি ফাইভ এটা হইতে হবে মিলতে হবে তাহলে কি করতে পারি আচ্ছা তাহলে আমি যদি ধরি যে এই সংখ্যাটা মিনিমাম কত হতে পারে আর ম্যাক্সিমাম কত হতে পারে এটা বের করবো আমার তো এটাই জিজ্ঞেস করছে যে কেমিস্ট্রি আর ফিজিক্সে কত জন অ্যানড্রোড করছিল এই সংখ্যাটা মিনিমাম কত হইতে পারে ম্যাক্সিমাম কত হতে পারে তো আমি যদি এটাকে মিনিমাম জিরো ধরতে চাই অপশনগুলো চেক করতেছি তো এই সংখ্যাটা যদি জিরো হয় তো বায়োলজিতে টোটাল ছিল সিক্সটি কেমিস্ট্রিতে টোটাল হচ্ছে ফিফটি আর ফিজিক্সের টোটাল ছিল থার্টি ফাইভ তাহলে যদি কমন জিরো হয় তখন কেমিস্ট্রি আর ফিজিক্সের মাঝে কিছু কমন নাই কেমিস্ট্রিতে টোটাল স্টুডেন্ট হলো পঞ্চাশ বায়োলজি টোটাল স্টুডেন্ট হলো সাইট কোন ষাট আর পঞ্চাশ আমি যদি এখানে সর্বোচ্চ কত কমন হইতে পারে কেমিস্ট্রি আর বায়োলজি মিলা পঞ্চাশ জন কারণ কেমিস্ট্রি তো পঞ্চাশ বেশি নাই তাই না ধরুন আমি সবগুলো এখানে কমন আছে তাহলে বায়োলজিতে বাকি থাকলো আর জন বায়োলজিতে টোটাল যেহেতু সিক্সটি এখানে পঞ্চাশ জন কমন হয়ে গেছে কেমিস্ট্রির সাথে আর যে দশ জন থাকলো এই দশ জন যদি এই ফিজিক্সের সাথে কমন হয় ফিজিক্সে তো পঁয়ত্রিশ জন ছিল তাহলে দশজন ফিজিক্সের সাথে কমন হইতে পারবে এর বেশি তো আর পারবে না কারণ বায়োলজির পঞ্চাশ জন তো কেমিস্ট্রির সাথে কমন হয়ে গেছে তাহলে এই তিনটার যোগফল কত আসতেছে পঞ্চাশ আট দশ ষাট আট জিরো কিন্তু এই তিনটার যোগফল তো আমার পঁয়ষট্টি হইতে হবে পিপল ইন টু গ্রুপস দুইটা গ্রুপে ছিল এরকম টোটাল হবে পঁয়ষট্টি মিলে নাই যেহেতু মিলে নাই তাহলে আমরা যেটা গেস করছিলাম যেটা জিরো হবে হবে না ওকে জিরো জায়গায় যদি আমি একটা পরের অপশন ফাইভ নিই পাঁচজন যদি হয় পাঁচ হইলে তো ফিজিক্সের টোটাল ছিল পঁয়ত্রিশ জন তার মাঝে পাঁচজন এটার সাথে কমন হয়েছে আচ্ছা কেমিস্ট্রিতে ছিল টোটাল পঞ্চাশ টোটাল পঞ্চাশের মাঝে পাঁচজন ফিজিক্সের সাথে কমন হয়েছে বাকি থাকলো ফর্টি ফাইভ ওই ফর্টি ফাইভ যদি বায়োলজির সাথে কমন হয় তাহলে বায়োলজিতে বাকি আসার কতজন বায়োলজি তো ছিল ষাট জন তাই না সাইটের মাঝে পঁয়তাল্লিশ কমন হয়ে গেছে কেমিস্ট্রির সাথে বাকি পনেরো জন ওই পনেরো জন যদি ফিজিক্সের সাথে কমন হয় হইতে পারে কারণ ফিজিক্সে থার্টি ফাইভ ছিল পাঁচ জন মাত্র কেমিস্ট্রির সাথে কমন হয়েছে আর বাকি পনেরো জন বায়োলজির সাথে কমন হইতে পারে তাহলে সব কনিশন স্যাটিসফাই করতেছে টোটাল কত আসতেছে পঁয়তাল্লিশ আর পনেরো সাইট আর পাঁচ পঁয়ষট্টি টোটাল কিন্তু আবার সিক্সটি ফাইভ হইতে পারে ওকে তাহলে এই কমন অংশটা মিনিমাম হইলেও ফাইভ হবে ওকে দেন ট্রাই করি ম্যাক্সিমাম কত হইতে পারে ম্যাক্সিমামই থার্টি ফাইভ থেকে শুরু করতে পারি তো এটা যদি থার্টি ফাইভ হয় তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রির মাঝে কমন হয়ে গেল থার্টি ফাইভ তো কেমিস্ট্রিতে ছিল পঞ্চাশ জন তাহলে বাকি আছে পঁয়ত্রিশ জন তো কমন হয়ে গেছে ফিজিক্সের সাথে বাকি থাকলো পনেরো জন তো পনেরো জন কেমিস্ট্রির সাথে কমন হয়েছে দেন বায়োলজিতে ছিল ষাট জন আচ্ছা এখন বায়োলজির সাথে তো ফিজিক্সের আর কমন হইতে পারবে না কারণ ফিজিক্সে যা ছিল সবাই তো কেমিস্ট্রির সাথেই কমন হয়ে গেছে ওকে তাহলে স্টুডেন্ট কতজন হল পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ মিলে নাই আরে এটা তো জিরো যেহেতু মিলে নেই কারণ পঁয়ষট্টি হইতে হবে তাহলে এটা বাদ আমরা যেটা থার্টি ফাইভ গেস করছিলাম এটা হবে না তাহলে এটা যদি আমি পরের অপশন থার্টি ধরি এটা থার্টি হইলে তাহলে ফিজিক্সে ছিল পঁয়ত্রিশ জন কেমিস্ট্রির সাথে কমন হয়েছে থার্টি এটার সাথে কমন হবে হয়তো ফাইভ কেমিস্ট্রি ছিল পঞ্চাশ তাহলে এখানে থার্টি কমন হয়ে গেলে বাকি থাকলো টোয়েন্টি এটার সাথে কমন হইতে পারে তাই না তাহলে টোটাল হচ্ছে ত্রিশ আর বিশ পঞ্চাশ পঞ্চান্ন তাহলে এটাও বাদ হচ্ছে না আমার পঁয়ষট্টি দরকার ওরাটা যদি টোয়েন্টি ফাইভ ধরি আপনি হচ্ছে অপশনগুলো ম্যাক্সিমাম থেকেও আসতে পারতেন অথবা এগুলো চেক করে আসলেও হয়তো একই কথা প্রায় তাহলে যদি কমন টোয়েন্টি ফাইভ হয় ফিজিক্সে ছিল পঁচিশ জন পঁচিশ জন কেমিস্ট্রির সাথে কমন বাকি দশজন হয়তো বায়োলজির সাথে কমন তো পঞ্চাশ জনের মাঝে পঁচিশ জন কমন হয়ে গেছে এদিকে তাহলে বাকি আর পঁচিশ জন তারা হয়তো বায়োলজির সাথে কমন তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আট দশ ষাট কিন্তু হবে তো পঁয়ষট্টি মিলে নেই তাহলে পঁচিশও বাদ ওকে দেন টোয়েন্টি যদি কমন হয় টোয়েন্টি টোয়েন্টি কমন হলে ফিজিক্সে ছিল থার্টি ফাইভ বাকি পনেরো জন হয়তো বায়োলজির সাথে কমন আর এইখানে টোয়েন্টি হইলে বাকি থাকলো থার্টি তারা হয়তো বায়োলজির সাথে কমন হয়েছে তাহলে বিশ আটত্রিশ পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি কন্ডিশন স্যাটিসফাইড তাহলে এটা ম্যাক্সিমাম হইলেও টোয়েন্টি হইতে পারে এর বেশি হইলে আর হবে না ওকে তাহলে মিনিমাম ফাইভ ম্যাক্সিমাম টোয়েন্টি বাকিগুলো হচ্ছে অ্যান্সার হয়ে যাবে তো আপনি এখান থেকে যদি চেক করে আসতেন পাঁচের সাথে মিলছে দশের সাথে মিলত পনেরো সাথে মিলতো বিশের সাথে মিলত পরে মিলতো আর ওকে এইভাবে অপশন চেক করা ছাড়া কোনো নাই এবং খুব ফাস্ট মেন্টালি করতে হবে আমি তো এক্সপ্লেন করতে সময় অনেক কিছু বললাম ধরতে পারছি এনি কোয়েশ্চেন এনি ওকে ঠিক আছে একটু টাফ ছিল এখানকার সেকেন্ড সেকশনটা এই কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল এই কোশ্চেনটা একটু টাইম কনজিউমিং বলতে পারেন এইটা কোশ্চেন এই কোশ্চেনও সময় মানে একসাথে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন টাইম একটু আর হচ্ছে তার আগেরটা এটাও টাইম কনজিউমিং এটা তো হচ্ছে চেক করতে হবে ভালোই সময় যাবে ওকে আর বাকিগুলা খুব একটা ডিফিকাল্ট না হলেও লাস্টের দিকে যেই চার পাঁচটা কোশ্চেন একসাথে একটু টাইম কনজিউমিং হয়ে গেছে তার জন্য টোটাল সেটটা ভালোই হার্ড হয়েছে টাইমের ভেতর প্র্যাকটিস করতে গেলে এনি কোশ্চেন এনি ওয়ান ওকে থ্যাংক ইউ